আপনারা এখানে যদি কোনো মানুষ বসার সুযোগ না হয় সবাই স্কুলের মাঠে পাশে যে হলটি খোলা আছে সেই হলের মধ্যে আপনাদের সম্মুখে হয়তো মাদুর আছে সেই মাদুরগুলো সেখানে নিয়ে রাখার জন্য এবং সকলকে যথাযথ সুন্দর করে বসার জন্য সবাই যেন এই কোটি ইঞ্চি দামের ফল এবং সদ্যকে দেশনা শ্রবণ করতে পারে পরিচালক উনি মঙ্গল আচরণ করার জন্য মন্ত্রীময় আহ্বান করছে। Oh,
সংঘ জন্মপ্রাণ পুণ্যার্থী উপাসিকাগণ, আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত শুভদানোত্তম কঠিন শুভদান অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যারা আমরা বুড়ো বন্ধু সমাজে গর্ব করি, যিনি তার ব্রহ্মচর্য জীবনে অত্যন্ত শ্রীবিনয়ের সমন্বত রেখে, যিনি আমাদের সংগ্রাম বিন্দু মহাসভা কর্ত্রী ত্রয়ী সংগ্রাম যে উপাধি প্রাপ্ত হয়েছেন, সংগ্রামে আসনে অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম সন্দেহ সংগ্রাম ভান্তে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম সন্দেহ ভান্তে উপস্থিত হয়েছেন, উনি ওনার আসন গ্রহণ করেছেন। আপনার প্রত্যেকে বড় করে সাধুবাদ প্রদান করুন। আমরা এখন ফুল দিয়ে মহান সংঘকে পূজা করব। সর্বপ্রথমে সংঘ প্রধান আজকে অনুষ্ঠানের সভাপতি পরম সন্দেহ সংগ্রাম স্থান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক উত্তম বড়ুয়া। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক উত্তম বড়ুয়া। আপনারা বিদ্যুৎ সঙ্গে সঙ্গে সামনে বেতন আপনারা একটু মাস্ক খুলে আপনারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আপনার প্রত্যেকে বড় করে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি পরম সন্দেহ আচার্য মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক সজল বড়ুয়া। উপাসক সজল বড়ুয়া আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি পরম সন্দেহ শাসন শ্রী মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক শিমুল বড়ুয়া। উপাসক শিমুল বড়ুয়া আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম সন্দেহ শাসন শ্রী মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন। একরাতে সাধু বড় করে প্রদান করুন। সাধু 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 শিমুল দা, আজকে অনুষ্ঠানে প্রধান মহাতের মহোদয়কে যিনি আসন গ্রহণ করেছেন কর্ণপুরী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আমার অগ্রজ কল্যাণ মিত্র পরম সন্দেহ সদানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক রতন পূর্ব। উপাসক রতন পূর্ব আজকে অনুষ্ঠানে সম্মানিত সদ্গর্ম দেশক হিসাবে আসন গ্রহণ করেছেন সদ্য সাধারণ মহাতের ত্রৈমাসিক বসমাসে আমাদের বিভিন্ন সংঘকে সেবা দিয়ে যিনি সবসময় সহযোগিতা করেছেন উপাসক রনি বড়ুয়া এখন আজকে অনুষ্ঠানে সম্মানিত সদ্ধর্ম দেশক বিশুদ্ধ বংশবিজ্ঞ মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক রনি বড়ুয়া। উনি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রতিনিয়ত আমাদের বিজ্ঞ সংঘকে সেবা করার জন্য ছুটে এসেছেন, আমাদেরকে দেখার জন্য উপাসক
মুগুলটলী শশানভূমি সাতকোমনি বিহার তথা প্রজ্ঞাজ্যোতি ধ্যান কেন্দ্রে প্রতিবারের ন্যায় আয়োজিত মহান দানোত্তম কঠিন শিব দান উৎসব এখন দান যজ্ঞের উপস্থিত প্রধান মাননীয় ভিক্ষু সংঘ সঙ্গের মধ্যমণি পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভান্তে শ্রদ্ধেয় ভান্তেকে বিনম্র চিত্রে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি ভান্তে মহোদয় শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা, বিশেষ অতিথি ভান্তে মহোদয় শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা, প্রধান সদ্ধর্মদেশক আমার অনুশাসক আচার্য পরম পূজ্য ভান্তে মহোদয় শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা, উপস্থিত অনুত্তর ভূত পবিত্র ভিক্ষু সংঘ মহান সংঘক্ষেত্রে বন্দনা জ্ঞাপন করছি। এখনো প্রাকৃতিক দুর্যোগে যারা পুণ্যার্থী হয়ে পুণ্য গ্রহণ মানসে পুণ্য অর্জন চেতনায় মুগুলটলী শশানভূমি সাতকোমনি বৌদ্ধবিহারে উপস্থিত হয়েছেন, তাই অধ্যায়িক উপাসক উপাসিকা বৃন্দা যারা সুখে দুঃখে আমাদেরকে চতুর্প্রত্যয় দিয়ে আমাদের নির্বাণ সাধনাকে ত্বরান্বিত করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি মুগুলটলীর শশানভূমি সাতকোমনি বিহারে ভিক্ষু সংঘের পক্ষ হতে এবং আমার ব্যক্তিগত পক্ষ হতে দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি দান করছি। আমার পুণ্যরাশি আপনাদের নির্বাণ লাভের হেতু হোক, আপনারা প্রত্যেকেই সুখী হোক। গুণোত্তম ভিক্ষু সংঘ উপস্থিত আছেন, প্রত্যেকে প্রাজ্ঞ পণ্ডিত, আপনারা শ্রদ্ধেয় ভিক্ষুদের কাছ থেকে সারগর্ভ ধর্মদেশনা শ্রবণ করবেন। পরম শ্রদ্ধেয় পরিচালক ভান্তে মহোদয় প্রথমেই সময় নির্ধারণ করে দিয়েছেন, সে অল্প সময়ের মধ্যে আমি কিছু বলার চেষ্টা করব। আমরা আমাদের জীবনে প্রত্যেকেই সুখ আকাঙ্ক্ষী হয়ে জীবনযাপন করার চেষ্টা করি, প্রত্যেকেই চাই আমরা যেন সুখী হই। কতটুকু সুখী আমরা আছি সেটি এখানে বিবেচ্য বিষয় নয়। আমরা যদি কিছু পরিমাণ সুখ লাভ করে থাকি, আমাদের আকাঙ্ক্ষা থাকে আমাদের সুখটা যেন আরেকটু বর্ধিত হয়, সেই চেতনায় কিন্তু আমরা পুণ্যকর্ম পুণ্যযজ্ঞ পুণ্য অনুষ্ঠানগুলো করে থাকি। তো বৌদ্ধ দর্শনে সুখের নিমিত্তে যে আচরণ ব্যাখ্যা করা হয়েছে সেটিকে পণ্ডিতগণ আচার্যগণ আর্যসাঙ্গিক মার্গ রূপে বিবেচনা করেছেন, বলেছেন আমরা যে পথ সুখের জন্য আচরণ করি যে উপদেশ সমূহ বুদ্ধ দিয়েছেন সেটিকে ভগবান বুদ্ধ বা আর্যষ্টাঙ্গিক মার্গ রূপে বা মধ্যম পথ রূপে বলেছেন। অর্থাৎ আমরা আমাদের সুখের জন্য আর্যষ্টাঙ্গিক মার্গ পথেই নিজেদেরকে পরিচালিত করি বা করব। তো আমি এই অল্প সময়ের মধ্যে আমাদের মার্গ পথে বা আমাদের চলার পথে আমরা যেভাবে ধর্মপথে চলছি বলে আমরা দাবি করি, সে চলার পথে আমাদের যে ক্ষুদ্রানু ক্ষুদ্র বাধাগুলো উপস্থিত হয় সেগুলোর বিষয়ে ত্রিপিটকের আলোকে কিছু বলার চেষ্টা করব। আপনাদের কখনো কি মনে হয়েছে আমরা আমাদের জীবনে এত পুণ্যকর্ম করি কিন্তু এই পুণ্যকর্ম আচরণ করার ফলেও আমাদের আমরা কেন সেই পুণ্য অনুসারে যথার্থ ফল লাভ করি না? আমি অনেক উপাসক উপাসিকাদেরকে আক্ষেপ করতে দেখেছি, হতাশাগ্রস্ত হতে দেখেছি যে ভান্তে বা মাননীয় ভিক্ষু সংঘ আমরা আজীবন বা আমি আজীবন আমি এতদিন ধরে পুণ্যযজ্ঞ পুণ্যানুষ্ঠান করে যাচ্ছি, শীল প্রতিপালন করছি, এগুলোর বিপাক কেন আমি লাভ করি না বা আমি কেন দুঃখ হতে মুক্ত হতে পারছি না, আমার জীবনে এত ঘোর বিপত্তি কেন সবসময় আসে, আমি কেন সবসময় বিপদগ্রস্ত হই? আসলে এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে হয়তো মিলবে যে আমাদের আচরণের পথে বা আমরা যে আচরণগুলো করি সেগুলো যথার্থ নয়। কেন নয়? বুদ্ধের দৃষ্টিতে বা বুদ্ধের ভাষায় এখানে বুদ্ধ কয়েকটি কারণ বলেছেন। সংযুক্ত নিকায়ের সগাতা বর্গে একটি সূত্র আছে যার নাম হচ্ছে দুঃখ সূত্র। সেই সূত্রে ভগবান বুদ্ধ বলেছেন কোনো উপাসক উপাসিকা সংস্কার সমূহকে কিঞ্চিত মাত্র সুখ মনে করেন তাহলে সে শাসনের অনুকূল খান্তিগুণে বিমণ্ডিত হতে পারবে না। এই বাক্যগুলো যদিও বা একটু পুরনো ধাঁচের আমরা হয়তো বুঝতে পারবো না, একটু
খোলাসা করে বললেই বিষয়টি পরিষ্কার হয়ে আসবে। এখানে সংস্কার বলতে বোঝানো হয়েছে আমাদের মনের উৎপন্ন প্রত্যেকটি মনোভাবকে। আমাদের মনে উৎপন্ন প্রতিটি মনোভাব যে দুঃখময় এটি প্রকৃত সত্য, কিন্তু আমরা যদি সেটিকে সুখ মনে করি তাহলে খান্তিগুণে বিমণ্ডিত হতে পারব না। যে খান্তিগুণে বিমণ্ডিত হওয়া শাসনের অনুকূল। এখানে খান্তিগুণ বলতে ক্ষমাগুণকেই বোঝানো হয়েছে। বুদ্ধ বলেন, শাসন শোভন খান্তিগুণে বিমণ্ডিত হতে না পারলে বা ক্ষমাগুণে বিমণ্ডিত হতে না পারলে সে আর্যষ্টাঙ্গিক মার্গপথে অগ্রসর হতে পারবে না। দেখুন, এই একটি বাক্যের দ্বারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা পাই। বুদ্ধ বলছেন যে ক্ষমাগুণে নিজেকে বিমণ্ডিত করতে পারেনি, অর্থাৎ যার মধ্যে ক্ষমাগুণ নেই সে আর্যষ্টাঙ্গিক মার্গপথে নিজেকে অগ্রসর করতে পারবে না। সুতরাং আমরা যদি ক্ষমাশীল না হই তাহলে আমাদের যে আচরণসমূহ আমরা করছি, আমরা যে দাবি করছি, আমরা দান করি, শীল প্রতিপালন করি, ভাবনা কোর্সে অংশগ্রহণ করি, ভাবনা অনুশীলন করি, ক্ষমাগুণ ছাড়া কিন্তু এগুলোর কোনো মূল্য নেই। এটি কে বলছে? তথাগত ভগবান বুদ্ধ বলছে। কেন? বুদ্ধ ভদ্দালী সূত্রে আয়ুষ্মান ভদ্দালীকে উদ্দেশ্য করে বুদ্ধ বলেছেন, আয়ুষ্মান ভদ্দালী যখন ভগবান বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, বুদ্ধ বলেছেন, হে ভদ্দালী, আমি তোমাকে ক্ষমা করলাম যেহেতু তুমি ক্ষমা প্রার্থনা করেছো। এবং আর্য নিয়মে যে ক্ষমা প্রার্থী ক্ষমা চাইতে জানে, যে নিজের দোষকে প্রতিকার করে, সে তখন থেকে তার শ্রীবৃদ্ধির কারণ হয়, এটিই তার শ্রীবৃদ্ধি। অর্থাৎ আমরা যদি দোষ করি সেই দোষ স্বীকার করতে হবে, সেই দোষ স্বীকারের পর সেটির প্রতিকার করতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে, এই বলে যে আমি ভবিষ্যতের জন্য সংযত থাকব, এই ভুল যাতে আমার দ্বারা না হয়। এটি বুদ্ধ ভগবান আয়ুষ্মান ভদ্দালী আস্তবীরকে উদ্দেশ্য করে বলেছেন। তো আমরা যদি আমাদের শ্রীবৃদ্ধি চাই, শ্রীবৃদ্ধির অপর নামেই তো সুখ, তাই না? আমরা যদি সুখ চাই তাহলে মোটের উপর বা সারগর্ব কথা হচ্ছে আমাদের ক্ষমাগুণে অধিকারী হতে হবে। বুদ্ধ আরো বলেন, তিন প্রকারে মূর্খ ব্যক্তিকে চেনা যায়। তিন প্রকারে কিভাবে মূর্খ ব্যক্তিকে চেনা যায়? যে ব্যক্তি, বুদ্ধ বলেন, যে ব্যক্তি নিজে দোষ করে কিন্তু নিজের দোষকে দেখে না সে মূর্খ। যে নিজের দোষকে দেখে কিন্তু সে দোষকে প্রতিকার করে না, সে দোষের জন্যে সে ক্ষমা প্রার্থনা বা সেই দোষকে ভবিষ্যতে না করার জন্য সংযত হয় না, সে মূর্খ। আবার যে দোষ দেখে প্রতিকার করে কিংবা ক্ষমা প্রার্থনা করে না, সেও মূর্খ। তো তিন প্রকার ব্যক্তি হচ্ছে পণ্ডিত, যে নিজে দোষ দেখে এবং দোষের প্রতিকার করে এবং নিজের কৃত দোষের জন্য যে ক্ষমা প্রার্থনা করে, সেই হচ্ছেন প্রকৃত পণ্ডিত। তাহলে প্রথম যে সূত্রটি বললাম সেখানে বুদ্ধ বলেছেন, আর্যষ্টাঙ্গিক মার্গপথে অগ্রসর হওয়ার জন্য ক্ষমাগুণে বিমণ্ডিত হতে হয়। এখন বিষয়টি আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কর্মপথের প্রতীক হবেন। আপনারা দানশীল ভাবনা করছেন, ঠিক আছে, সুখ আমরা বলে থাকি দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা, অনেকে অনেকভাবে বলে থাকেন, কিন্তু দানশীল ভাবনা তখনই কার্যকর হবে যখন আপনার মধ্যে ক্ষমাগুণ থাকবে। আসুন আমরা সবাই ক্ষমাগুণে বিমণ্ডিত হয়ে আর্যষ্টাঙ্গিক মার্গপথে অগ্রসর হই এবং একসময় এই ক্ষমাগুণে বিমণ্ডিত হতে হতে আমরা দেখব আমরা এমন ক্ষমাশীল হয়ে গেছি যে আমরা প্রকৃত সুখের অধিকারী হতে পারছি। সেদিন আর আক্ষেপ করে বলতে হবে না যে এত বছর ধরে আমি আচরণ করছি, এত দান করছি, শীল প্রতিপালন করছি, এত ভাবনায় অংশগ্রহণ করছি, আমার কেন দুঃখের অন্ত হয় না বা আমি কেন যথার্থ ফল লাভ করতে পারছি না। যেদিন আমরা ফল লাভ শুরু করব সেদিনেই হবে প্রকৃত সুখ এবং সেদিনে আমরা বুদ্ধের প্রতি যেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব, ধর্মের প্রতি যেই শ্রদ্ধা জ্ঞাপন করব, সঙ্গের প্রতি যেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব, সেটি হবে প্রকৃত পূজা। আসুন প্রত্যেকে ক্ষমাগুণে বিমণ্ডিত হয়ে আর্যষ্টাঙ্গিক মার্গপথে নিজেদেরকে অগ্রসর করি এবং অন্তিমে নির্বাণ সাধনায় ব্রতী হয়ে নির্বাণ লাভ করতে পারি, এই কামনা বাসনা করে পরম শ্রদ্ধেয় ভিক্ষু সঙ্ঘকে বন্দনা জ্ঞাপন করে আপনাদের প্রত্যেকের প্রতি পুণ্যরাশি দান করে সংক্ষিপ্ত ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি।
পরম পূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত পরিসরে সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন আয়ুষ্মান বিশুদ্ধ বংশ, ওনার সুস্বাস্থ্য নিরোগ জীবন কামনা করছি। এখানে যারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আমি আপনাদের প্রতি মৈত্রীময় আহ্বান করছি, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় চলে যান, আর এখানে সমাগম অর্থাৎ বিড়ি না করে আপনারা প্রত্যেকে পুণ্য অর্জন করার জন্য এসেছেন সে চেতনায় সবাই সবাইকে ক্ষমাগুণ দিয়ে দেখার জন্য আমি আপনাদেরকে আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন মোগলটলি বিহারের হয়তো জায়গা ছোট হলেও কিন্তু ইয়ানের এটার মানুষের চাহিদা এবং এখানে প্রতিটি অনুষ্ঠানের মানুষের একটা বড় ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে কিছু শ্রবণ করার জন্য। ইতিমধ্যে আমাদের এই যে অনলাইনে আমাদের অনেক উপাসক উপাসিক এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের নিরবতা আপনাদের সৌন্দর্য তারা দর্শন করছে, সেহেতু আপনারা প্রত্যেকে একটু নিরবতা পালন করবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা অন্তরায় করবেন না, আপনারা অন্তরায় করবেন না, অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এখন আপনাদের সম্মুখে সদ্ধর্ম দেশনা প্রদান করবেন সংঘের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতের মহোদয়, উনি ওনার যে আমাদের নির্ধারিত সময়ে অর্থাৎ ধর্মদেশনা শুরু করবেন, ধর্মদেশনা শেষ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। যাবত সব্বদনানি একবসং সতং দদে একচ্চ কঠিনদানাচ্চ কালং নগন্তি সোলসেন্তি। আজকে বন্দন নগরী ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র বাহ্য কেন্দ্রের স্থানে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত মোগলটলি শশাম্ভমের সাক্ষ্যমণি কেন্দ্রে বৌদ্ধবিহারে প্রতিবর্ষের ধারাবাহিকতার মাধ্যমে এই বৎসর স্থানকাল পাত্রকে নির্বাচিত করে বৌদ্ধের প্রশংসিত প্রবর্তিত মহান দানশ্রেষ্ঠ দান উত্তম দানরাজা শুভ কঠিন শুভ দান অনুষ্ঠানের সঙ্গ প্রধান আমাদের আপনাদের প্রত্যেকের কল্যাণ মিত্র কল্যাণকামী সর্বজন শ্রদ্ধেয় মহামান্য বাংলাদেশীয় বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংগ্রাস বান্তে চরন্তরে নতশিরে সর্বাগ্রে বন্দা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি আমাদের আপনাদের সকলের কল্যাণ মিত্র দেবপারস্থ আন্তর্জাতিক বৌদ্ধবিহারের বিহার উপবিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তে চরন্তরে বন্দা নিবেদন করছি। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক বিশেষ সদ্ধর্মদেশক বিশেষ জ্ঞাতিবৃন্দ পত পবিত্র মাননীয় গুণোত্তম পূজ্য সদভিক্ষ সংঘ এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক যাকে কেন্দ্র করে তিন মাস বর্ষবাস যাপন করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ধর্মদান করে ইতির মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন অত্র বিহারের পরিচালক তথা অধ্যক্ষ আমার অত্যন্ত কল্যাণকামী অনুজপতি তিলক বংশ মহাতের সহ প্রমুখ গুণোত্তম পূজ্য সদভিক্ষ সংঘ সম উপস্থিত সদ্ধর্মের কল্যাণ মিত্র প্রিয় জ্ঞাতিস্বজন উপাসক উপাসিকাগণ, মান সংঘকে বন্দনা নিবেদন করছি এবং সাথে সাথে আপনাদের সকলকে আমার দানময় ভাবনাময় এবং অনন্ত জন্মের পুণ্যরাশি দান করছি। আপনারা এই পুণ্য লাভ করে আপনাদের সকলে যেন আশবক্ষয় জ্ঞানের অধিকারী অধিকারী হতে পারেন এই কামনা করে সর্বাগ্রে পুণ্য নিবেদন করছি। প্রিয় জ্ঞাতি স্বজন,
এই কঠিন চুমার দানে এখানে একটি সবার একটা আকর্ষণ থাকে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আজকে আমাদেরকে একটু বিচলিত করেছেন। যিনি আয়োজক বা যারা আয়োজক এবং যারা আজকে দর্শনার্থী, সবার একটি মন মানসিকতা, একটু চাঞ্চল্য চিত্ত এখানে উৎপন্ন হয়েছে। একদিকে কোভিড-19 কারণে রাষ্ট্রীয়গতভাবে আমরা বিপর্যয়ে আছি, আরেকদিকে প্রাকৃতিক আমাদের অনুকূলে প্রবাহিত না হয়ে বিপরীত কূলে গতকাল থেকে প্রবাহিত হচ্ছে। এই দুইটা কারণে আমাদের চিত্ত চঞ্চল করে রেখেছেন। তারপরেও এত দুর্যোগ মুক্তে আপনারা এখানে এসে ধর্ম শ্রবণ করতে পাচ্ছেন, এটাকে আমি মনে করি আপনাদের জীবনের একটি মহ মুক্কন সময়। যদিও বা আমরা এখানে দুর্যোগ বলতে যাচ্ছি আমাদের সাধারণ ভাষায়, বুদ্ধ কিন্তু এটাকে দুর্যোগ মুক্ত বলেননি। আমরা অনেকেই 10-7 সিঙ্গেল যখন উঠে পড়ে প্রাকৃতিক বিপর্যয় হয়ে যায় সেটাকে আমরা দুর্যোগ মনে করি, কিন্তু বুদ্ধ বলেছেন এটা প্রকৃতপক্ষে আমাদের জন্য দুর্যোগ নয়। তাহলে দুর্যোগটা কখন হয়? বুদ্ধ বলেছেন এমন এক সময় আসবে যেখানে বিক্ষ সংগ্রাম আমরা দেখতে পাব না, বুদ্ধের নির্বাণিক ধর্ম আমরা শ্রবণ করতে পারব না। এই শ্রবণজনিত না দেখার জনিত কারণে আমরাও সেই দুর্যোগ মুক্তে কে পরিণত হয়। দেখুন, আমাদের তথাগত বুদ্ধ এক সময় সেই মুহূর্তে একবার জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সকলে জানেন, অনেকে শুনেছেন, যার নাম হলো ধর্মসুন্দর রাজা হিসেবে একবার জন্মগ্রহণ করেছে, অথচ রাজা হয়েছেন, রাজ্য তার অধীনে অনেক প্রজা ছিল, অনেক প্রদেশ ছিল, কিন্তু সেই মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছেন যে মুহূর্তে সেখানে কোনো ধর্মের বাণী, কোনো ধর্মের প্রবর্তকের কথা, অত ধর্মে প্রতিষ্ঠিত সেই মহান সংঘকে তিনি দেখেননি। কিন্তু সেখান থেকে যদি আমরা যদি চিন্তা করি, আমাদের জন্য এটা কিন্তু দুর্যোগ নয়। তো এই দুর্যোগ না হয় আমার মাত্র কারণ এখনও আমরা সে বুদ্ধের প্রতিষ্ঠিত সংঘকে দেখতে পাচ্ছি, বুদ্ধের সে প্রবর্তিত মহান ধর্মকে আমরা অনুশীলন করতে পাচ্ছি, অনুকরণ করতে পাচ্ছি। সেই জন্য আপনার চিত্ত চৈতন্যকে শান্ত সমাহিত করে যদি আপনার ধর্ম শ্রবণ করে থাকেন, তাহলে আমাদের তথা আপনাদের সকলের জীবন অভিনন্দিত হবে। দেখুন, আমরা আমাদের বিশ্বকর কথা আমরা সবাই জানি, খামা উৎপলা বন্যার কথা আমরা সবাই জানি। মহিলাদের জন্য এই বিশাখা এই মহা দুর্যোগ পুণ্যের মতো জন্মগ্রহণ করেননি। কেন করেননি? জন্ম জন্মান্তরে পুণ্যের প্রভাবের কারণে, দানের শীল প্রভাবের কারণে। আজকে আপনারা যে মহান বুদ্ধের প্রবর্তিত প্রশংসিত মহান দানোত্তম দানরাজা দানশ্রেষ্ঠ কঠিনচুমার দানের কথা বা দানের দান দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, এই দান কখন তথাগত বুদ্ধ প্রবর্তন করলেন এটা আমাদের জানার প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি পাবিয়াবাসী 30 ভিক্ষু সংঘ বর্ষাবাস শেষান্তে তথাগত বুদ্ধকে দর্শন করার জন্য যখন গিয়েছিলেন, তখন এই 3 মাসব্যাপী বর্ষাবাস যাপন করে তাদের জীর্ণ শীর্ণ হয়ে গেছিল তার পরদীয় বস্ত্র। তথাগত বুদ্ধকে দর্শন করে যখন তারা বিহারের এক পাশে এসে দাঁড়িয়ে বুদ্ধকে দর্শন করেছিলেন, বুদ্ধ তাদের কুশলাদি জিজ্ঞাসা করার পর দেখতে পেলেন তাদের শিবরগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গায়ের শিবরগুলো নষ্ট হয়ে গিয়েছেন। তখনই তিনি খুব সংক্ষিপ্ত বা বলছে, যেহেতু সময়ের স্বল্পতা আছে এখানে, যেহেতু আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে কঠিন চুমার দানের অনুষ্ঠানের কার্যক্রম শেষ করতে হবে, তখনই এই 30 ভিক্ষুকে উপলক্ষ করে 500 সর্বজ্ঞ সম্পূর্ণ তথাগত বুদ্ধ দিব্য জ্ঞানী দিব্য নেত্রে দেখে বাছনি করে সেখানে যাচাই বাছাই করে 500 সর্বজ্ঞ সম্পূর্ণ বুদ্ধ ভিক্ষুদেরকে নিয়ে অমনতত্ত্ব হতে গিয়েই সে কঠিন চুমার দানের ফল সম্পর্কে বা কঠিন চুমার সম্পর্কে দেশনা করেছিলেন। আমরা প্রত্যেকে জানি
এই মহান করুণ ফল লাভ করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন। আজকে সেই করুণত্ব ফল লাভ করে আপনাদের জীবন অভিনন্দিত করবেন এই কামনা করছি। এই দান কেন শ্রেষ্ঠ করা হয়েছে? এখানে তথাগত বুদ্ধ যে দানের এই ফলের কথা বর্ণনা করেছেন, সেখান থেকে আমি একটি গাথা বলেছি। ইয়া বাতা সাব্বা দানানে একাবাস্তা সাতাং দদে একাস্তা কাটিনা দান আসা কালাং নাগান্তে সোলা সিং। প্রতিটি দান আমরা যে কোনো সময়ে করতে পারি, একমাত্র কঠিন জীবন দান ব্যতীত। যিনি ত্রৈমাসিক বর্ষবাস যাপন করবেন এবং পাবনা সমাপ্ত করবেন, অধিষ্ঠান করবেন, তিনি একমাত্র কঠিন জীবন লাভ করতে সক্ষম হবেন। এই কঠিন জীবন দান যে পৃথিবীর মধ্যে যত দান আছে, সে দানগুলো আমরা যদি যত মূল্যবান দ্রব্য আছে, দানীয় বস্তু রয়েছে, 100 বছর ধরে যদি আমরা সেটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মান সংখ্যাকে যদি দান দিয়ে থাকি, সে দান কঠিন জীবন দানের 16 ভাগের 1 ভাগ হবে না। তাহলে দেখুন প্রিয় জ্ঞাতি সাধন উপাসক উপাসিকাগণ, ত্রৈমাস বর্ষবাস যাপন করে আমাদের তিলকা বংশ সহ এখানে মহান সংঘরা এখানে বর্ষবাস যাপন করেছেন, সেই করুণত্ব ফল আপনাদেরকে দিতে যাচ্ছেন। এই করুণত্ব ফল এখানে মহান বৃক্ষ সংঘরা যারা বর্ষবাস যাপন করেছেন তারা 5টি মহা ফল লাভ করবেন, 5টি মহা পাপ থেকে তারা বিরত হবেন। অনুরূপভাবে আপনারাও সেই 5টি মহাফলের অধিকারী হবেন। আজকে সেই মহাফলের অধিকারী হন এ কামনা করে আমার কথা না বাড়িয়ে, যেহেতু এখানে প্রাজ্ঞ বিজ্ঞ সংগ্রহ আছেন, আপনারা এখনও শিলে প্রতিষ্ঠিত হন নাই, তাই আপনাদের সকলেরই এই করুণত্ব ফলের লাভের হেতু উৎপন্ন হয়ে আপনারা আশাবক্ষয় জ্ঞানের অধিকারিণী হন এই কামনা করে মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন করে আমার কথা না বাড়িয়ে আপনাদের সকলেরই জয় মঙ্গল হোক। এই মহান দুর্যোগপূর্ণ আপনাদের আমাদেরকে সহনশীল হওয়ার যে আমাদের দেবতারা সহায়তা হয় এই কামনা করে আপনাদের সকলেরই আবারও মঙ্গল সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতের মহোদয় সুন্দরভাবে কঠিন জীব দান এবং পুণ্যের নিয়ে আলোচনা করে সুন্দরভাবে দেশনা উপস্থাপন করেছেন। বান্তেকে শ্রদ্ধেয় বান্তেকে কৃতজ্ঞতা সহ বন্দনা নিবেদন করছি। এখন আমাদের সম্মুখে সদ্ধর্ম দেশনা প্রদান করবেন 2 নম্বর গেট অস্ত সংগরাজ শিলালঙ্কার বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতের, ওনাকেও বিনম্র চিত্তে বন্দনা করছি। সময়ের প্রতি 10 মিনিট শুরু এবং শেষ পর্যন্ত 10 মিনিটের মধ্যে ওনার সদ্ধর্ম দেশনা উপস্থাপন করার জন্য। শিলেনাগতি শিলেনাগসম্পদা তস্মশিলং বিশুদ্ধয়ে চট্টগ্রামস্থ আগ্রাবাদ মুকুলটলি শাসন বিহারে দায়ক দায়িকা কর্তৃক উপাসক উপাসিকা কর্তৃক কমিটি এবং ভিক্ষু সংঘ সম্মিলিত আয়োজনে দানশ্রেষ্ঠ দান রাজা দান উত্তম শুভ কঠিন চিবর দানের সঙ্গেরই মধ্যমণি সঙ্গেরই প্রদান পরম শ্রদ্ধেয় নন্দনকানন বৌদ্ধবিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম পূজ্য বরভান্তি মহোদয় এবং আরও উপস্থিত আছেন দেবপারস্থ আন্তর্জাতিক বৌদ্ধবিহারের পরিচালক পরম শ্রদ্ধেয় আর্যপ্রিয় মহাতের মহোদয় এবং ওনার কাছে যিনি উপবিষ্ট আছেন পরম শ্রদ্ধেয় আমার তীর্থমিত্র, যার সাথে বেশ কয়েকবার তীর্থ ভ্রমণ করেছি, পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাস্থবীর মহোদয়
এবং আমার পাশে ভূমিষ্ঠ আছেন সাধনন্দ মহাস্থবীর মহোদয়, বুদ্ধের উদারক বাহক, বিজয়ী পতাকাবাহী, পূত পবিত্র গুণোত্তম ভিক্ষুসঙ্গীর পাদপদে আমার সশ্রদ্ধ বন্দনা। এবং আমার জন্ম জন্মান্তরে দানময়, শীলময়, ভাবনাময় এবং সঙ্গীর পক্ষ থেকে আপনাদেরকে মেত্তা যাপন করছি। এখানে আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মহাসমালয়ে দানোত্তম শুভ কোটি চিবর দান আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। তবে অন্য অন্য বছরের চেয়ে এই বছরে একটু ভিন্নতা রয়েছেন। কেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন, করোনার কারণে আমরা সীমিত আকারে প্রত্যেকটা গ্রামে এই কঙ্কটিন চিবর দান একবেলাই সম্পূর্ণ করতেছেন। তাই আজকে মুকুলটলিও সংগদান সহ কঠিন চিবর দান সকালবেলার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তাই কঠিন চিবর তাৎপর্য সম্বন্ধে আমাদের মাননীয় ভিক্ষু সংঘরা অতীতেও বলেছেন, বর্তমানে বলছেন, ভবিষ্যতেও বলবেন। কঠিন চিবর সম্বন্ধে যে আমরা জানি, যেমন আমরা দান করি প্রতিনিয়ত, প্রতিদিন দান করি, এবং যেই বুদ্ধ পূজা করি, শিবলী পূজা করি, কৃতি শ্রদ্ধা স্বয়ং দিই, সূত্রপাঠের আয়োজন করি, মঙ্গলসূত্রের আয়োজন করি, নবরত্ন সূত্র পড়ি, এগুলো হচ্ছে সব কিছু দান হচ্ছে সূত্রপিটকের অন্তর্গত। আজকে যেটা দান হচ্ছে, দান দেওয়া যাচ্ছে, এটা হচ্ছে বিনয়ই অন্তর্গত, বিনয় পিটকেরই অন্তর্গত। যে আমাদের মধ্যে তিনটি ত্রিপিটক রয়েছেন, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, তা আজকের দানটা হচ্ছে বিনয় পিটকেরই অন্তর্গত। তা আজকে যে অরুণ উদয় থেকে, আজকে অরুণ উদয় থেকে আগামীকাল পর্যন্ত বা আজকের রাত মাদিবা রাত্রে পর্যন্ত যে দান করবেন, সু সুতা এবং দানীয় সামগ্রী, পিণ্ডু ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে কঠিন চিবের এই অন্তর্গত। যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দান দিই, কিন্তু আজকের দান, এই যে আমাদের পরম শ্রদ্ধেয় কিছুক্ষণ আগে যে আমার পূর্ববর্তা বলেছেন, ষোলভাগের এপাক হয় না, আজকের দানটা খুব তাৎপর্য সম্বন্ধে। তবে আমাদের থেকে কী থাকতে হবে, তিনটে জিনিস, পূর্ব চেতনা, মুঞ্চুনা চেতনা, অপর চেতনা। চেতনাকে তিন ভাগে ভাগ করেছেন। তো এই যে পূর্ব চেতনার মধ্যে কী করতে হবে, আমরা যে মুকুলটলি শ্মশান বিহারে মানে কেন যাব, কী জন্য যাব, কী জন্য আসব, এই পূর্ব চেতনার মধ্যে যদি আপনারা এটা চেতনার মধ্যে উদয় বিলয় করেন, যে এই মুহূর্তে যে আপনারা এসেছেন দান দেওয়ার জন্য বসেছেন, এটা হচ্ছে মুহূর্ত চেতনা বা মুঞ্চুনা চেতনা, এবং দান দেওয়ার পর আপনাদের চেতনাকে উর্বর করবেন। আমরা মুকুলটলি শ্মশান বিহারে গিয়ে আমাদের মহান ভিক্ষু সংঘকে আমরা চিবর দান দিয়েছি, দানীয় সামগ্রী দান দিয়েছি, পিণ্ডু দান দিয়েছি। তো এইগুলো আজকে দান দেবেন কাকে, মহান সংঘকে। সংঘই আবার কী করবেন, যে এইখানে যিনি অধ্যক্ষ আছেন, পরিচালক আছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, ওনার সাথে আমি বার্মা আমার পরিভ্রমণ করেছি একসাথে, আমার পরম জ্ঞাতি তিলক বংশ মহাতেরও, যে ওনাকে যে আমরা সম্মাননীয় সংঘয় কী করব, যাচাই বাছাই করে কর্মবাচার মাধ্যমে কঠিনত্ব আচ্ছাদন করে যে এখানে সার্বজনীনভাবে যেটা কঠিন চিবর দেওয়া হবে, ওনাকে আমরা মাননীয় সংঘরা আমরা প্রদান করব। তাই আজকে যে এই তিলক বংশ বা অন্য ভিক্ষু যদি এটা কঠিন চিবর যে নেন, আগামী ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত এখানে ওনাকে এই চিবরটা সাথে সাথে করে রাখতে হবে। যেমন আমরা একজন অবশ্যশিশু বলতে পারে না, আমার ক্ষুধা লাগছে, আমি বা এটা খাবো, ওইটা খাবো, এটা করবো, ওইটা করবো, এই অনুরূপভাবে অবশ্যশিশুর মতো এই বস্তুখানা, এই চিবরখানা যেখানে যায়, যে সিলেটে যোগ, কুমিল্লা যোগ, ঢাকায় যাক, যেখানে যাক না কেন, উনি এই চিবরখানা সাথে সাথে করে নিতে হবে। এমনকি এটা যদি মানে রাত্রে যখন ঘুমায়, চিবরখানা অস্তভাসে রাখতে হয়, অর্থাৎ আত্রের কাছে রাখতে হয়। এমন যদি এটা যদি মানে কোনো ব্যতিক্রম করে যদি বা ভুলক্রমে যদি কোনো সমস্যা হয় বা কোনো ভিক্ষু বিছানা রেখে যেমন ওয়াশরুমে গিয়েছেন, এদিকে
অরুণ উদয় হয়ে গেছে। যেমন ওনার যে চিবর কঠিন যেটা, এটা রেখে গিয়ে বিছানায় রেখে গিয়েছেন, কিন্তু উনি বাথরুম রয়ে গেছেন। তো যদি উনি মনে করে যে কি আমি বাথরুম থেকে আসা আস্তে আস্তে দেরি হবে, এই কঠিন চিবরের গুণগুলি ভঙ্গ হয়ে যাবে। তো এই কঠিন চিবরও মানে বাথরুমে যাওয়ার সময় বা ওয়াশরুমে যাওয়ার সময় একে সাথে করে নিয়ে যেতে হয়। তো অনুরূপভাবে আমরা অনেক কিছু আমরা যে আমরা এই চিবরকে কঠিন কেন বলি, অনেকে বলেন যে কঠিনত্ব বলার অর্থটা কি, কাপড় একটা কঠিন হয় কি না, এটা বলতে গেলে অনেক কথা, তাই আমি বেশি সময় জ্ঞাপন করছি না। আবারও মাননীয় ভিক্ষুর সঙ্গে পাদপদ্মে আমার সশ্রদ্ধ বন্দনা, তিলুক বংশ ভিক্ষুর সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু কামনা, নিরোগ জীবন কামনা করছি। এবং আপনাদেরকেও আমার জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় মেত্তা যাপন করে আমার সংক্ষিপ্ত সদ্ধর্মকথা এখানেই পরিসমাপ্তি করলাম। শ্রদ্ধেয়বান থেকে বন্দনা, সুস্বাস্থ্য নিরোগ জীবন কামনা করছে। মহান ভিক্ষু সংঘ সদ্ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা, আমি জানি আপনার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের বিহারের প্রতি, ভিক্ষু সংঘের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা সম্মান জ্ঞাপন করতে এসে আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন, তার জন্য আপনাদের প্রতি আমরা পুলকিত মনে অন্তর অন্তরস্থল থেকে আমাদের শীল সমাধি প্রজ্ঞাময় জীবনে পুনরাশি আপনাদের সকল উপস্থিত উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রীময় পুনরাশি দান করছি। তবে উপস্থিত হয়েছেন সুন্দর ভালো, কিন্তু এখানে অনেকে যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন, আমি তাদের প্রতি মৈত্রীময় আহ্বান করছি। আপনারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধারণ করে আপনারা দায়িত্ব পালন করছেন, যারা এসেছেন আপনারা তাদের কথাগুলো একটু শ্রবণ করবেন, শ্রবণ করে নির্দেশনাগুলো একটু মেনে চলবেন, না হয় আমাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা হবে। আপনারা এখানে যতটুকু উপস্থিত হয়েছেন তার চেয়ে বেশি আমাদের সে বুদ্ধের অমৃত বাণী অনলাইনে আরও বেশি উপাসক উপাসিকা সেখানে যুক্ত হয়েছেন, সেহেতু আপনাদের যারা দর্শনার্থী আপনাদেরকেও আমাদের ভিক্ষু সংঘকে যেমন দেখানো হচ্ছে আপনাদেরকেও দেখানো হচ্ছে সমান তালে। সেহেতু আপনাদের দেখাগুলো যেন সুন্দর হয়, আপনাদের দেখাগুলো যেন সৌন্দর্য হয়, সেদিকে সবার প্রতি নিরবতা কামনা করছি। এখন আপনাদের সম্মুখে সদ্ধর্ম দেশনা প্রদান করবেন আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র নালন্দা কর্ণপুলি বুদ্ধবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সাধনানন্দ মহাতের মহোদয় বান থেকে ওনার সদ্ধর্ম দেশনা পরিবেশন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। তবে বান থেকে আমি প্রার্থনা করছি সময়ের প্রতি দৃষ্টি রেখে 10 মিনিটের মধ্যে শুরু এবং শেষ করার জন্য। আসন সত্ত গুরু তথো দিব নিষকনাম তথো বুদ্ধানে বাদো তথো বুদ্ধ সবাসনান্তি। বাঙালি বড়ুয়া বৌদ্ধদের ইতিহাস ও ঐতিহ্যের সূতিকাগার, ঐতিহ্যবাহী এই মোগলপল্লী গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই মোগলপল্লী শ্মশানভূমি শেখমণি বৌদ্ধবিহারের এবং এই চট্টগ্রাম নিবাসী বড়ুয়া বৌদ্ধদের সকল শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা তথা দায়ক দায়িকা বৃন্দা কর্তৃক আয়োজিত বর্ষ পরিক্রমায় ফিরে আসা মহাকাল প্রশংসিত দানোত্তম শুভকঠিন শিবের দানোৎসব অনুষ্ঠানে ধর্মাসনে উপবিষ্ট আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র আজকের এই দানসভার পরমারাধ্য সভাপতি, আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পরম পূজ্য মহামান্য সংগরাজ, পরম শ্রদ্ধেয় বড়বান্তে প্রধান জ্ঞাতি, প্রধান সদ্ধর্মদেশক,
বিশেষ সদ্ধর্মাদেশ বিশেষ জ্ঞাতিদ্বয় পরম পূজ্য গুণোত্তম পুত পবিত্র ভিক্ষু সংঘ উপস্থিত ত্রিরত্নের পূজারী সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমি প্রথমে সেই মহাকারুণিক সম্মুখ সম্বুদ্ধের শ্রীপাদবদ্ধে বিনম্র প্রণাম নিবেদন করছি। অতঃপর পরমারাধ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় প্রমুখ মহান সংঘের শ্রীপাদবদ্ধে বিনম্র প্রণাম নিবেদন করছি। আপনাদের উদ্দেশ্যে মহান সংঘের পক্ষে জন্ম জন্মান্তরের অর্জিত কুশলের পুণ্যরাশি দান করছি। এই প্রদত্ত পুণ্যরাশি লাভ করে আপনাদের জাগতিক জীবন চলার পথে সকল প্রকার রোগ শোক বায়ু ভদ্রফন্ত্রায় বিপদ আপদ থেকে নিরাপদে নির্বিঘ্নে নির্ভয়ী অবস্থান করুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে সংক্ষিপ্ত পরিসরে দানযজ্ঞ অনুষ্ঠান সম্পাদিত হলেও আমি অত্যন্ত আনন্দিত আপ্লুত। শুরুটা আজকে কেন জানি কোপ মঙ্গলের মধ্য দিয়েই হয়েছে। যিনি শুরু করেছেন আমার অত্যন্ত স্নেহধন্য স্নেহভাজন অত্র বিহারের পরিচালক, আমাদের সংঘ সমাজের একজন আলোকিত তরুণ সাংঘিক ব্যক্তিত্ব আয়ুষ্মান তিলকবংশ মহাথের মহোদয় যে গাথা দিয়ে শুরু করেছেন। কিস মনুষ্য পাঠিবাব কিসান জীবিতাম কিস বুদ্ধান উৎপাদ কিসান সদ্ধর্ম সাবনা, মানব জীবন লাভ করা দুর্লভ যেমন প্রমাণিত বাস্তব সত্য, তেমনিভাবে মানব জীবন বিপদ সংকুল। জগত বুদ্ধগণের আবির্ভাব অতিশয় বিরল, সদ্ধর্ম শ্রবণ করাও পরম একটা দুর্লভ সময় প্রিয় উপাসক উপাসিকাগণ। এখন এই সত্যকে সামনে রেখে ইতিপূর্বে আয়ুষ্মান স্নেহবাজন বিশুদ্ধ বংশ আমাদের তরুণ সমাজের সাংঘিক ব্যক্তিত্ব সুন্দর উপস্থাপন করেছেন। পাশাপাশি এই আজকের দানযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতের মহোদয় সুন্দর উপস্থাপন করেছেন, আয়ুষ্মান লোক প্রিয় ভিক্ষু সুন্দর উপস্থাপন করেছেন, তারই ধারাবাহিকতা রক্ষা করে দু চারটা কথা বলার চেষ্টা আমি করে যাব আপনাদের জীবন চলার পথের পাতিয় হিসাবে। প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন আমি যে কথা দিয়ে শুরু করেছি পাষাণ সত্যং গুরু খান পাষাণ নির্মিত ছত্র গুরু তাতু দেবাণী সাক্ষানান দেবতাগণের সঙ্গে আলাপন তারও সেই গুরু, প্রাচীন লোকের হিতোপদেশ বয়োজ্যেষ্ঠগণের প্রবচন তারও সেই গুরু, বুদ্ধ বসন গুরুত্ব কেউ গুরুতম। প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন ইতিপূর্বে বিশুদ্ধ বংশ যে পূর্ণ সঞ্চয়ের কথা বলেছেন, আমাদের যে হতাশ দুঃখ দৌর্মনুষ্য হতাশা বিষয়ে যে সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করেছেন, আমরা অর্জন করি বটে কিন্তু আমরা অর্জন করতে গিয়ে আমাদের যে বর্জনের শিক্ষা আমরা সেই শিক্ষাগত যোগ্যতা রেখেছি বটে, সেই জ্ঞানগত অভিজ্ঞতার আলোটা আমরা যারা কর্মের অধীন কর্মসত্যের উপর আমাদের যাদের একান্ত বিশ্বাস রয়েছে শ্রদ্ধা রয়েছে সেই কর্মক্ষেত্রে আমরা কেন জানি
উদাসীন রয়েছে প্রিয় উপাসক উপাসিকাগণ। আবার সেই আলো জ্বালাতে ফারসিনা বিদায়, আমাদের জীবন চলার পথে আমরা মনুষ্যরূপে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে যে শ্রেষ্ঠত্ব রক্ষা করার বিধিবদ্ধ বিধান রয়েছে, সেই শ্রেষ্ঠত্ব রক্ষা করতে গিয়ে গুণগত মানের স্বচ্ছতা রক্ষা করতে ফারসি না প্রিয় উপাসক উপাসিকা। কারণ আমরা শারীরিক জাফতে স্মৃতিমান নয়, আমাদের সদ্ধর্ম আচরণে ধৃতি নেই, যার ফলশ্রুতিতে আমাদের চিত্ত মতিয়া আহরণে প্রমত্ততায় উদাসীন প্রিয় উপাসক উপাসিকাগণ। আর যাব না সেদিকে, বিশদ ব্যাখ্যায় যদি যেতে চাই তাহলে সময়ের অবশ্যই প্রয়োজন রয়েছে, আমি ইতি টানার চেষ্টা করছি। এখন এই সত্যকে বাস্তবে প্রমাণ করতে হলে আদি কল্যাণ আমাদের সেই শিল সম্পদ, সেই শিল ধর্মে অধিষ্ঠিত থাকতে হবে প্রিয় উপাসক উপাসিকাগণ। যাহা বুদ্ধের শিক্ষা অধিষ্ঠান অনুষ্ঠান প্রতিষ্ঠান নয়, তবে অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানেরও প্রয়োজন রয়েছে প্রিয় উপাসক উপাসিকাগণ। সেই শিল সম্পদে অধিষ্ঠিত থেকে শারীর জগতে স্মৃতিমান হয়ে ধৃতি রেখেই যদি আমরা মতি আহরণে সক্ষম হই তাহলে প্রিয় উপাসক উপাসিকাগণ আমাদের সেই অর্জিত পুণ্য সম্পদ সংরক্ষিত থাকবে এবং সেই অর্জিত সম্পদ আমাদের জীবন চলার পথে পাতীয় হিসাবে আমরা যে সমস্ত রোগ শোক ভয় উপদ্র মন্ত্রায় বিপদ আপদে পতিত হয়ে প্রমত্ত হতে হয় সেই প্রমত্ত জীবনকে আমরা সম্যক দৃষ্টিপরায়ণ হইয়া প্রমত্ত অবস্থানে থেকে আমাদের সেই সম্যক সমাধিত চিত্তকে সমাহিত করতে সক্ষম হব প্রিয় উপাসক উপাসিকাগণ। এই সত্যকে আপনাদের জাগতিক জীবন চলার পথে গ্রহণ ধারণ মনন অনুশীলনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে আজকের এই দানোত্তম শুভকটিন শুভ দান উৎসব অনুষ্ঠানের সফলতা কামনা করে আবার মহাকালী বুদ্ধ প্রমুখ মহান সঙ্ঘের উদ্দেশ্যে বিরমিত সত্য বিনম্র প্রণাম নিবেদন করি আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানেই শেষ করছি। সকলেই সুখী হন, শান্তিতে অবস্থান করুন। পরম শ্রদ্ধেয় ভান থেকে বিনম্র চিত্তে বন্দনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক ভোরে ভোরে এখানে এসেছেন বৃষ্টিকে উপেক্ষা করে, তার জন্য আমরা সঙ্ঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম পূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যাস্তি উপাসক উপাসিকা, আমাদের যে ভৈরব আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনকে ক্লান্ত করতে পারেনি, আমাদের শ্রদ্ধা অন্তরের গভীর ধর্মের টানে আমরা উজ্জীবিত এবং প্রত্যেকে সমাহিত। এই সমাহিত মনে সদ্ধর্ম দেশনা শ্রবণ করব। এখন আপনাদের সম্মুখে সদ্ধর্ম দেশনা পরিবেশন করার জন্য মৈত্রীময় আহ্বান করছি আজকে অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক সুললিত কণ্ঠে, যিনি অজস্র সূত্র পাঠ করেছেন অনলাইন এবং বিভিন্ন মিডিয়াতে সূত্র পাঠ আবৃত্তি করে সবার অন্তরে স্থান করে নিয়েছেন আমার পরম কল্যাণ মিত্র, তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, সুলেখক, সুদেশক বিদর্শন আচার্য আয়ুষ্মান সত্যপাল মহাতের মহোদয়, যাকে আমরা এই 2020 সালে জানুয়ারি 30 মহস্তবীর বরণে ওনাকে আমরা সঙ্ঘের পক্ষ থেকে এবং উপাসক উপাসিকাদের পক্ষ থেকে ওনার 20 বৎসর পুত্রী ভিক্ষু জীবনকে সম্মান জানাতে সক্ষম হয়েছে। তাই উনি আজকে আপনাদেরকে সদ্ধর্ম দেশনা দান করে আপনাদের আকাঙ্ক্ষিত মনকে পরিপূর্ণতা দান করবেন। তার আগে আমি একটু ছোট্ট মৈত্রীময় আহ্বান, অনেকের হাতে মোবাইল আছে, দেশনা চলাকালীন মোবাইল বেজে উঠছে,
সে মোবাইলের শব্দে দেশকের অনেক সময় অন্তরায় হয়। পাশে যারা ধর্ম শ্রবণ করে তাদেরও অনেক সময় অন্তরায় ঘটে। সেহেতু এই অন্তরায় আপনাদের জন্য পাপের কারণ হয়। তাই আপনাদের সবার হাতে যাদের মোবাইল আছে, মোবাইল সাইলেন্ট করে আপনারা সদ্ধর্ম দেশনা শ্রবণ করুন। এখন আপনাদেরকে সদ্ধর্ম দেশনা প্রদান করবেন আজকে অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক আয়ুষ্মান সত্যপাল মহাতেরো। আমরা আজকে অনুষ্ঠান ঠিক 11টায় শেষ করব। যাদের হাতে দানীয় বস্তু এনেছেন, দানীয় বস্তু স্ব হাতে নিয়ে আপনারা উৎসর্গ করবেন। অনুষ্ঠান শেষ হলে ভিক্ষু সংঘকে সারি সারি আপনারা সবাই সে দানীয় বস্তুগুলো গুছিয়ে দেবেন। এখানে এসে দানীয় বস্তু সামনে রাখতে হবে, অন্তরায় গটাবো এই চিত্ত চেতনা বাদ দিয়ে আপনারা স্ব স্থানে বসে পড়ুন। এখন আপনারা সদ্ধর্ম দেশনা শ্রবণ করুন। সব পাপসে অকরণং কুশলস্য উপসম্পদা সচিত পরিয়োলপনং ইতং বুদ্ধানুশাসনং। সর্বপ্রারম্ভে আমি মহাকারুণ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্রৌত চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, বন্দনা নিবেদন করছি তার প্রশংসিত মহান সঙ্ঘকে, বন্দনা নিবেদন করছি মোগলতলি সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যান কেন্দ্রের দানোত্তম শুভকথিন চিবরদান অনুষ্ঠানে সঙ্গপ্রদান মাননীয় সঙ্গরাজ পরমপূজির ভান থেকে। বন্দনা নিবেদন করছি প্রধান জ্ঞাতি পরমপূজ্য ভান থেকে, বিশেষ অতিথি বিশেষ সদ্ধর্ম দেশক এবং আমার সুখী দুঃখের সাথী, আমার অভিভাবক বললে অত্যুক্তি হবে না, মোগলতলি সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের মহাপরিচালক পরম পূজনীয় তিলক বংশভান্তি প্রমুখ পৌত পবিত্র নতুন পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই তিনবার সাতবার দিয়ে অনুমোদন করুন। সত্যি আজকে খুব ভোরে থেকে অজুরধারা ঝড় পড়ছিল, বৃষ্টি পড়ছিল, আমারও একেবারে আসার মতেই ইচ্ছা নেই, তারপরেও আসতে হয়েছে, এসেছি। আপনারাও এমনতরো বৃষ্টির মধ্যে হয়তো ইচ্ছা না থাকলেও একটা দানোত্তম শুভ কতিন চিবরদান আমাদের পাশেই হয়ে যাচ্ছে মোগলতলি বিহারে। সাধারণত মোগলতলি এটাই একটা আকর্ষণ যে আমাদের বর্তমান সময়ে সমাজের মধ্যে যেই বিহারে অনুষ্ঠান হোক না কেন, সেখানে বান্তেদের চাইতে দায়করা বেশি বক্তৃতা দেয়। কিন্তু সেই ক্ষেত্রে মোগলতলিতে সেরূপ হয় না, শুধুমাত্র ভিক্ষু সংঘ কর্তৃক ধর্ম পরিবেশন করা হয়। এই কারণে মানুষের, প্রত্যেক মানুষের একটা আলাদা আকর্ষণ। জীবনের প্রত্যেক কিছু মানুষ সাধারণত কিছু বিপরীত কিছু যদি হয় সেটার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। আপনারা সকলেই মোগলতলিতে আসছেন, কেউ যদি উল্টো দিকে হাঁটে হয়তো আপনারা বলবেন, কিরে বাবা আমরা সবাই মোগলতলিতে যাচ্ছি, তুই এই দিকে যাচ্ছিস কেন, কেন তুই এইদিকে যাচ্ছিস, সেই দিকে সবাই তাকাবে, এই মানুষটি কেন উল্টো। আসলে
সংসার জীবনের মধ্যেই সংসার আমরা বেশিরভাগ জন্ম জন্মান্তরে এই যে সংস্কারের কথা বলা হয়েছে এখানে আমাদের বিশুদ্ধ বংশ শুরুতেই সংস্কারের কথা আপনাদেরকে বলেছেন, অর্থাৎ অভ্যাস। এখন যে কর্মটি সংস্কার, যে কর্মটি আমি সম্পাদন করছি, এই কর্ম সম্পাদন করতে করতে এমন অভ্যাসে পরিণত হয় সেই কর্ম না করলে আমার কেন জানি কিছু হচ্ছে না বলে মনে হয়। অর্থাৎ অতীতের কর্ম বর্তমানের সংস্কার, বর্তমানের কর্ম ভবিষ্যতের সংস্কার। এই সংস্কার আমাদের জন্ম জন্মান্তরের আমরা লোভ দ্বেষ মোহ এইগুলো নিয়ে, মিশ্র কর্ম নিয়ে আমরা কর্ম সম্পাদন করেছি। এই কারণে ইহ জন্মের মধ্যেও যদিও বা যখন ছোট্ট শিশু ছিলাম তখন আমি কিছুই জানি না, এই দেশ সম্পর্কে এই বিশ্ব সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু মায়ের বদৌলতে, বাবার বদৌলতে, কাকা কাকি জেঠু জেঠি আত্মীয় স্বজনের বদৌলতে অনেক কিছু শিখেছি, এখনও শিখে যাচ্ছি। দেখতে পাচ্ছি মানুষেরা যেদিকে যায় সেদিকে আমরাও যাচ্ছি, অর্থাৎ কামনা বাসনার দিকে। বুদ্ধও তো শুরুতেই তিনি ধর্ম প্রচার করতে গিয়ে পঞ্চবর্গীয় শিষ্যদেরকে বলতে গিয়ে প্রথমেই বলছিলেন, হীন গাম্য পথুজ্জনেক অনার্য অনাত্মসং হেতু। হীন গ্রাম্য পৃথকজন যেটা সেবিত সেবা করে, অর্থাৎ তাদের কর্তৃক আচরিত প্রব্রজিতদের এগুলো বর্জন করা কর্তব্য, বর্জন করা উচিত। এই কারণে যখন কোনো মানুষ এই সমস্ত কিছুকে ছেড়ে যখন সেই বনে জঙ্গলে যায়, যখন সব সমস্ত কিছু ত্যাগ করে আমাদের কাছে সেই মানুষটি আশ্চর্যের মানুষ হয়, অবাক ধরনের মানুষ হয়। কেননা কিরে, আমরা এত টাকা পয়সা ধন দৌলতের জন্য কামনা করছি, আমরা শুধু চাওয়া পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি, কেমন করে আমার যে আমি এখন চাকরি করছি হয়তো আমি মাসে 15,000 টাকা পাই, সেটা কেমন করে 16-17,000 পৌঁছে উঠতে পারবো, তুলতে পারবো। কেউ যদি 20,000 চাকরি করে কেমন করে 25,000 যাবে, কেউ যদি 30,000 করে কেউ কেমন করে 60,000 যাবে, কেউ যদি 1,00,000 টাকা করে সে কেমন করে 2,00,000 টাকা মাসে কামাবে, এই চিন্তা করে। আবার এই এমন তোর একটি সময়ের মধ্যে কেউ যদি সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু ফেলে দেয়, এই তোমরা আসো আমার কাছে যা কিছু আছে সবগুলো নিয়ে যাও, এই কথা বলে আশ্চর্য মানুষ নয় কি সেই? আমাদের কাছে সবার কাছে আশ্চর্য মানুষ। এইরূপ মানুষ আসলে এইরূপ মানুষেরা প্রকৃতপক্ষে তখন সবার কাছে নমস্য হয়ে দাঁড়ায়, সবার কাছে নমস্য হয়ে দাঁড়ায়। দেখেন না, পৃথিবীর মধ্যে যারা ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে বনে জঙ্গলে গিয়ে সাধু সন্ন্যাসী সাজিয়েছে তারা এখন আমাদের সবার কাছে নমস্য নয় কি? সবার কাছে সম্মানিত, সবার কাছে গৌরবান্বিত জীবনের মধ্যে। সেই কারণে মানুষ কেউ কি যদি কিছু নতুন কিছু করতে চায় তাকে বিপরীত কিছু হাঁটার প্রয়োজন আছে। আপনারাও আজকে বিপরীতই হেঁটে আসছেন, এত অঝোর ধারা বৃষ্টির মধ্যে কেউ ঘর থেকে বের হতে চাইছেন না আর আপনারা বেরিয়ে আসছেন, এটাই আপনাদের জন্য আশ্চর্য, আমাদের জন্য আশ্চর্য। আজকে একটি আশ্চর্য বিষয় আমরা করতে পেরেছি, আমিও করতে পেরেছি, আপনারাও করতে পেরেছেন। শত বছর আয়ু পরম পূজনীয় মহামান্য সংগরাজ বান্তিও করতে পেরেছেন। দেখুন একটি দল, এত বড় একটা দল। এই কারণেই আমি শুরুতেই যেটা বলছি, সব্ব পাপস্যা কারণং কুশলাস্য উপসম্পদা সচিত্ত পরিয়োদপানং এতং বুদ্ধানুশাসনং। আপনি সুখ চান তো, সুখে শান্তিতে অবস্থান করতে চান তো, তাহলে আপনাকে সর্বপ্রারম্ভে যত প্রকার অকুশল, যত প্রকার পাপ খারাপ কাজ সমস্ত কিছু বর্জন করুন। যত প্রকার খারাপ কাজ বর্জন করে ভালো কাজগুলোকে অর্জন করুন, ভালো কাজগুলোকে নিজের জীবনের মধ্যে গঠন করুন, দেখবেন আপনি অবশ্যই অবশ্যই তাতে সবার সম্মানিত হবেন। শুধু বড়ুয়াদের জন্য নয়, চাকমা মারমানের জন্য নয়, মুসলিম হিন্দু খ্রিস্টান সকলের কাছে আপনি গ্রহণীয় হবেন।
কেননা আপনি ভালো মানুষ, আপনি আর বড়ুয়াতে নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে না, চাকমা চাকমার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, মারমা মারমার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, মুসলিম মুসলিমের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, ঠিক খ্রিস্টান হিন্দু হিন্দুর মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, সে সবার কাছে গ্রহণীয় হয়ে উঠবে। এটাকে বলে জীবনের সাকসেসফুল, তাই নয় কি? এটাই তো জীবনের সফলতা। শুধু আমি আমার ঘরের জন্য পূজনীয় হব, অন্যজনের কাছে পূজনীয় হব না, সেটা তো নয়। যখন মানুষ একটা ভালো কাজ করে সকলের কাছে সেই পূজনীয় হয়। অনেক ক্ষেত্রে আমি এই কথাগুলোও বলি যে আপনি যদি আপনার বিচারে সেটা কুশল হয়, আপনি সেটা অনিচ্ছা সত্ত্বেও যদি আপনি করতে ইচ্ছা নাই করেন। অনেক সময় আমরা কৌশল জেনেও করতে ইচ্ছা করছি না, যেমন আজকে মোগলতলি শাক্যমুনি বৌদ্ধবিহারে দানোত্তম শুভ কতিঞ্চি প্রদান হচ্ছে। এখানে আমরা জানি মোগলতলিতে সেই ওই কি কলোনি সেটা যেখানে অনুষ্ঠান করা হয়, হ্যাঁ, জাদুঘরের সামনে। এই জাদুঘরের সামনে এত বড় জায়গা, সেখানেও জায়গা দেবার সময় জায়গা দেবার ইয়া থাকে না, অর্থাৎ জায়গার সংকুলন হয় না, কত মানুষ হয়। আর এখানে খাজা আসমেরি হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে করলে তো একেবারে একেবারে থেসাথেসি হয়ে যায়, আজকে তো আরও বেশি থেসাথেসি না, তাই নেই? এমন একটা সময়ের মধ্যে হয়তো অনেকেই এখন ঝড় বৃষ্টির কারণে ঝড় বাদলের কারণে আসছে না, হ্যাঁ, ঘরের মধ্যে বসে হয়তো অনলাইনে দেখছে, তারা অনলাইনে তারা ধর্ম পূর্ণ করছে। আমি সকালবেলাও মনে হয় না কালকেই যখন কঠিন জীবনদান থেকে আসছিলাম, এই ঝড় পড়ছে, একটু একটু ঝড় পড়ছে, যখন আমি চিন্তা করছি, আমরাও কথা আমরা বানতে আলোচনা করছি, আগামীকাল তো মোগলতলিতে জীবদান, এখন ঝড় বৃষ্টি পড়ছে, কেমন হবে, কেমন হবে, কোথায় করবে? এখন হয়তো বাইরে করতে পারবে না করোনা ভাইরাসের কারণে, হয়তো খাজাস মেরে মাত প্রাঙ্গণে করবে, সেটাও তো আর হবে না, কারণ এত বিশালটাকে উপরে ছাউনি দেওয়া সম্ভব নয়, তাহলে বিহারেই করতে হবে। রাত্রে আমি বান্তেকে ফোন করলাম, বান্তে অনুষ্ঠানটা কোথায় করছেন, যত পড়ছে, বান্তে বলছে হল করে করবে। এখন আমি চিন্তা করছি এখানে হয়তো বান্তে তাৎক্ষণিকভাবে বান্তে কি বলে প্রজেক্ট হয়তো ব্যবস্থা করবে, এখন ব্যবস্থা করেছে কিনা আমি জানি না, প্রজেক্ট হয়তো ব্যবস্থা করবে। আর প্রজেক্ট ব্যবস্থা করলেও, প্রজেক্টের সামনে বসলেও মন কিন্তু ধর্মের দিকে অনেক সময় এগিয়ে যায় না, মন আকর্ষণ করে না। কেন? প্রজেক্ট একটা তো সে সিনেমা দেখা, পর্দার মধ্যে সিনেমা দেখার মতো, হ্যাঁ, সরাসরি দেখা নয়। তাহলে যারা পাশে থাকে, যারা একটু বানতে যারা দেশনা করে তাদেরকে দেখে, তখন কিন্তু একটা মন প্রাণ সেখানে ঢেলে দিতে পারে এবং মনটা সেখানে থাকে, অন্যদিকে তেমন কোথাও যায় না। এটা একটা হয়তো সুব্যবস্থা এরকম হয়নি আজকে, কিন্তু আপনারা যারা এখানে সামনে বসছেন, আমি জানি আপনারা অনেক আগে এসেছেন, আমি যাব, সবার আগে বসব, হয়তো আপনাদের সেটা একটা সংকল্প ছিল। আসলে ধর্ম যখন করতে যায় তখন কিন্তু এইভাবেই চিন্তা করতে হয়, আমি সবার আগে যাব, পিছনে না, পিছনে না, সবার আগে যাব, সবার সামনে আমি বসব, যেন প্রতিটি কথা, প্রতিটি ধর্ম কথাগুলো আমার মনমন্দিরে প্রবেশ করে, কানে নয়, কান দিয়ে, কান খাড়া দিয়ে আমি ধর্ম শুনবো, এটা নয়, মন প্রাণ দিয়ে আমি ধর্ম কথা শুনব, সেটাই যেন একটি অক্ষর হলেও আমার অন্তরের মধ্যে রেখাপাত করে। কারণ রেখাপাত না করার জিনিস কখনো মনে থাকে না, কিন্তু রেখাপাত করার জিনিস মনের মধ্যে থেকে যায় একেবারে আজন মৃত্যু পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে কথাগুলো মনে থেকে পড়ে তখন আপনাকে আকর্ষণ করবে, তখন আপনাকে আপনার অন্তরকে রেখাপাত করবে, সেটাই দেখবেন সাথে সাথে আপনার মন উর্বর হয়ে গেছে, এত উর্বর হয়ে গেছে আপনি যেন মনে হচ্ছে আমাকেই ভান্তে দেশনা করছেন, আমার কথাটুকুই বলছেন, আমার ভাবনাটুকুই ভান্তে বলছেন, এইভাবে আপনার মনের মধ্যে উৎপন্ন হবে, হয়তো আপনার চিন্তা চিন্তাধারা সেদিকেই চলে যাবে। আমি চিন্তা করছি মাঝে মধ্যে বুদ্ধের সময়ের মধ্যে বুদ্ধ প্রমুখ বুদ্ধের শ্রাবক সঙ্গরা এই কয়েকটি দেশনা করতে গিয়েই কত মানুষ শ্রোতাপত্তি সকৃতগামী অনাগামী অরহত্ব লাভ করেছে, তার কোনো ইয়ত্ত নেই।
তাহলে তারা কেমন করে হলো? তারা জন্ম জন্মান্তরে আচরিত বিষয় যখন বুদ্ধ কর্তৃক অথবা শ্রাবক কর্তৃক উপস্থাপিত হলো, সাথে সাথে সেটা অন্তরে রেখাপাত করেছে এবং সমস্ত অকুশল তার অন্তর থেকে একেবারে মূর্ছিত হয়ে কুশল সম্পত্তি পরিপূর্ণ হয়েছে, যার কারণে মন তাকে বিশাল করেছে। মনের মধ্যে যে কালিমা আছে, কলুষ যুক্ত আছে, সমস্ত কলুষ তিনি বিতাড়িত করেছে, যার কারণে বিশুদ্ধ হয়েছে। আমি শেষে কি বলেছিলাম, সাব্বা পাপাস্যা আকারণাং কুশলাস্যা উপসম্পদা সচিত্ত পরিয়োদপনাং, নিজের চিত্তকে পরিশোধন করো, এতাং বুদ্ধানুশাসনাং, এটাই হচ্ছে বুদ্ধের অনুশাসন। অতএব যেটাই ভালো হোক, যেটা যদি ভালো হয় আমার বিচারে, ইচ্ছা না হলেও করুন। খারাপ জিনিস আমার করতে ইচ্ছা করছে, না আমি করবই না, কখনো করবো না, যতই ইচ্ছা হোক না কেন মনের সাথে, তৃষ্ণার সাথে আমি যুদ্ধ করে সেটা থেকে আমি দূরে সরে যাবই যাব। আর যদি সেটা ভালো হয়, তৃষ্ণার মন বলছে তুমি এটা করিস না, কিন্তু জ্ঞান মন বলছে, প্রজ্ঞার মন বলছে এটা করো, এটা তোমার জন্য ভালো, তাহলে আমি যুদ্ধ করে তৃষ্ণাকে অবদমিত করে অবশ্যই অবশ্যই প্রজ্ঞাকে প্রাধান্য দিয়ে আমি কর্ম সম্পাদন করবই করব। দানের কথা যখন হয়েছে, আজকে আমি দানের কথাই বলি। দেখুন, আমাদের বোধিসত্ত্ব তথা গৌতম বুদ্ধ যখন দানপারামি পূর্ণ করছিলেন, এক জন্মের মধ্যে তিনি গৌতম বুদ্ধের অর্থাৎ বোধিসত্ত্ব অবস্থায়, কেউ যদি নিজের জীবনকে কুশল পথে নিয়ে যেতে চায়, জীবন তাকে সুন্দর একটা গঠন করতে চায়, ভালো একটা জীবন তৈরি করতে চায়, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বুদ্ধের বোধিসত্ত্ব জীবনটা আপনারা পড়বেন, অর্থাৎ জাতকগুলো আপনারা পড়বেন। কীভাবেই প্রতিটি জাতকের মধ্যে কীভাবে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেইগুলোকে আপনারা ধারণ করার জন্য চেষ্টা করবেন এবং সেইরূপ জীবন গঠন করার জন্য চেষ্টা করবেন। আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আপনাদেরকে বুদ্ধের কাছে গিয়ে শুধু বলতে হবে না, অবুদ্ধ আমাকে একটু নির্বাণে নিয়ে যান, অবুদ্ধ আমাকে একটু নির্বাণে নিয়ে যান, এই কথা বলতে হবে না। আপনাতেই আপনার কর্ম আপনাকে নিয়ে যাবে, আস্তে আস্তে করে ঊর্ধ্বের দিকে নিয়ে যাবে। কখন যে আপনি অনেক ঊর্ধ্বে উঠে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। সেইরূপ একটা আমি বোধিসত্ত্বের কাহিনী বলবো, এখানে কাহিনী অতি বড় করে বলবো না, খুব ছোট্ট ছোট্ট করে বলবো, জাস্ট যেইগুলো আমাদের বলা প্রয়োজন, যেগুলো আমাদের গ্রহণ করা প্রয়োজন, সেই কথাগুলো আমি বলছি। আমাদের বোধিসত্ত্ব চিন্তা করছেন কখন তিনি দান করবেন, কারণ জন্ম জন্মান্তরে তিনি দান করে এসেছেন, দান না করলে থাকতে পারে না। যেই মানুষটি গ্রাস তুলবেই তখনও চিন্তা করছেন আমি কি দান করেছি, দান না করে আমি গ্রাসাচ্ছাদন করছি কেন, না আমি আগেই দান করব, আমি আগেই দান করব। আমরা যখন ছোট্ট ছিলাম, একেবারে ছোট্ট ছিলাম, যখন খাবো তখন আমার ঠাকুরমা দিদিমা অথবা মা বাবা পাশে থাকলে বলে, আরে বাবা আরে কিছু আগে প্রথমেই তুমি কিছু রেখে দাও, কোনো পশু পাখির জন্য তুমি রেখে দাও, থালের পাশে রাখতে হয় আগে, তারপরে নিজে খায়। এই যে মা বাবার শিক্ষা, সকল সময় সন্তানের প্রতি মঙ্গল কামনা করেই শিক্ষাগুলো দেয়। এই শিক্ষাগুলো জীবনে যখন আমরা পরিণত বয়স হয় তখন আমরা বুঝতে পারি মা কেন আমাকে এই শিক্ষাতে দিয়েছে, বাবা কেন আমাকে এই শিক্ষাতে দিয়েছে, আমার জেঠু কেন এই শিক্ষাগুলো দিয়েছে, আমার ঠাকুরমা দিদিমা কেমন করে এই শিক্ষাগুলো দিয়েছে, তখন বুঝতে পারি। তখন তাদের প্রতি অগাধ শ্রদ্ধা উৎপন্ন হয়, কিন্তু তাদেরকে গিয়ে আর বলার সুযোগ থাকে না, ঠাকুরমা তুমি তো এটা শিক্ষা দিয়েছিলে, এটা আমার জীবনে কত বড় উপকার করেছে তুমি জানো কি? হয়তো ঠাকুরমা জানে না, ঠাকুরমা তো বিদায় নিয়েছে, এখন ঠাকুরমাকে বলার আর সেই সুযোগটাও থাকে না। আমাদের বোধিসত্ত্ব তিনি জন্ম জন্মান্তরে তিনি দানপারমি পূর্ণ করতে গিয়ে দান না করে থাকতে পারেন না, একদিন দানীয় বস্তু নিয়ে বের হচ্ছেন, কোথাও কোনো যদি সাধু সন্ন্যাসী পাওয়া যায়, কোথাও কোনো যদি উপযুক্ত গ্রহীতা পাওয়া যায়, তাদেরকে দান করবেন। যত সম্ভব উৎকৃষ্ট তিনি বস্তু তৈরি করে তিনি আসছিলেন, তার এত ভাগ্য
তিনি যেই মাত্র পথে বের হলেন, দেখতে পেলেন সামনের দিকে একজন পথচারীকা বুদ্ধ তার দিকে এগিয়ে আসছে, অর্থাৎ বোধিসত্ত্বের দিকে এগিয়ে আসছে পথচারীকা বুদ্ধ। বোধিসত্ত্বের অন্তর আনন্দে ভরপুর হয়ে গেল, আহা আজকে আমি দান করতে পারবো। অনেক সময় আমি যখন আমার হাতে কোনো দানীয় বস্তু থাকে না, কখন তখন কত গ্রহিতা এরকম পুণ্য পুরুষ পুণ্য ব্যক্তি দেখা পায়, দান করতে পারছি না, আর আজকে আমার হাতে দানীয় বস্তু আছে এবং পুণ্য পুরুষকেও আমি দেখতে পাচ্ছি, পথচারীকা বুদ্ধকে দেখতে পাচ্ছি, এই সুবর্ণ সুযোগ আর হয়তো হবে না। আহা আমার কত সৌভাগ্য, আমার কত সৌভাগ্য, মনে মনে আউড়ে আউড়ে তিনি সামনের দিকে এগোচ্ছে। যেতে যেতে মনে করেন ওই পুকুরের একেবারে লাস্ট মাথায় পথচারীকা বুদ্ধ, এখানেই আমাদের বোধিসত্ত্ব। এইভাবে মনের আনন্দ প্রীতি উৎফুল্ল চিত্তে যেতে যেতে হঠাৎ করে সামনে বাধা পড়ল একজন, হঠাৎ করে যুবক তার সামনে দাঁড়িয়ে বলে, এই ভাই কোথায় যাচ্ছে তুই, তুই কোথায় যাচ্ছিস, বলে দে দেখো না দানীয় বস্তুগুলো। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, এই কারণেই তো বলছি, কোথায় যাচ্ছিস। আরে দান করব, কাকে দান করবি, ওই তো পথচারীকা বুদ্ধ আসছে তাকেই দান করব। আরে ভাই দেখ কোনো কাজ করে না, তোমার মতো তুমি যেমন যুবক সেই তো যুবক, তুমি যেমন সুঠাম দেহের অধিকারী সেই তো সুঠাম দেহের অধিকারী, তোমার কর্মক্ষম যেরকম আছে, কর্মক্ষমতা যেরকম আছে তার মধ্যেও কর্মক্ষমতা আছে, তুমি যদি বারবার তাদেরকে দান দাও ওরা কোনো কাজকর্ম করবে না, ওরা কোনোই কাজকর্ম করবে না, কেন তুমি দান দিবে, দান দিয়ে কেন তাদেরকে আলসেমি বানাবে। আরে ভাই দেখ আমি ভালোর জন্য বলছি, মঙ্গলের জন্য বলছি, তোমার আমার সবার মঙ্গলের জন্য বলছি, তুই দান দিস না, তুই ওদেরকে দিস না। যেই মানুষটি জন্ম জন্মান্তরে দানব পারমে পূর্ণ করে যাচ্ছে তাকে বাধা দিবে এমন কেউ থাকতে পারে, এবং তাদের বাধা মানবে এমন কি হতে পারে, কখনো নয়। অতএব বোধিসত্ত্ব বললেন, তুমি আমার কল্যাণকামী, তুমি আমার মঙ্গলকামী, কেমন কল্যাণকামী কেমন মঙ্গলকামী, দানের মধ্যে বাধা দান করে সেই ব্যক্তি কেমন মঙ্গলকামী হতে পারে, নিজের কৃপণতা লোকচিত্তকে যিনি ধ্বংস করার জন্য চেষ্টা করে সেই মানুষকে কেমন করে বাধা দান করতে পারে। আর তুই বলছিস আমাকে আমার নাকি তুই মঙ্গলকামী, কেমন তুমি মঙ্গলকামী, কি ধরনের মঙ্গলকামী, দূর তোর মতো আমার কোনো বন্ধুক, তোর মতো আমার কোনো মঙ্গলকামী প্রয়োজন নেই, যাও সরে যাও পথ থেকে। আরে ভাই ভালো ভালো কথা বলছি, তুই আমাকে চিনিস না, ভালো ভালো কথা বলছি, ভালো ভালোভাবে শিক্ষা নিবি তো, আর শিক্ষা না নিয়ে তুই আমাকে উল্টো বলছিস। আরে উল্টো কেন, তুমি যে বাধা দানকারী মানুষ, তুই তো মানুষ নয়, তুই তো মানুষ না, তাহলে তুমি কেমন করে আমার ভালো ভালো কথা বলা হলো, কেমন করে আমার কল্যাণকামী হলে, যাও পথ ছড়াও তাড়াতাড়ি পথ ছড়াও। পথ ছড়ছে না, না সরলে কি করবে, না সরলে তোমাকে ধাক্কা দিয়ে আমি যাব, ধাক্কা দিতে গিয়ে সরে পড়লেন, সরে পড়লেন বটে, যখন হাঁটছে হঠাৎ করে সামনে আগুন দাও দাও করে জ্বলে উঠল, হঠাৎ করে তার সামনে আগুন দাও দাও করে জ্বলে উঠল, হঠাৎ পায়ের বাড়ানো পা হঠাৎ করে এক পা পিছনে আসল, আকাশের মধ্যে ভাসিয়ে সেই যুবকটা হাসে, একেবারে হা হা করে হাসিয়ে বলছে, যাও 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 তুমি মর,
দান করতে যাও নাকি আগুনে মরবি, দান করবি নাকি আগুনে মরবি? এবার বাড়াও, ভালো ভালো কথা বললাম শুনে নাই, তুমি শুনোনি, আর এখন দেখ কেমন করে তুই দান করবি আমি দেখব, কেমন করে তুই দান করবি আমি দেখব, দাও গিয়ে দাও। বোধিসত্ত্ব চিন্তা করলেন, আমি কুশল কর্ম সম্পাদন করতে যাচ্ছি, পারমি সম্ভার পূরণ করতে যাচ্ছি, এই পারমি সম্ভার পূরণ করার পথের মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়াবে এমন হতে পারে না। যদি আমার বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমার পারমিটাও বাধা হয়ে দাঁড়াবে, অতএব পারমিটাকে আমি বাধা হতে দেব না। সত্যি সত্যি আমার যদি অকৃপণ চিত্তে দান করার মন মানসিকতা তৈরি হয়ে থাকে, সত্যি সত্যি ত্যাগ চেতনা দান করার সংক্ষিপ্ত সেটা আমাদের জন্য কিচ্ছু নয়, তাই নয় কি? এরকম আরো অনেক কুযুত্তরা কথা বলেন, আপনার হয়তো শুনেছেন, যেটা শ্যামাবতী কুযুত্তরা থেকে ধর্মকথা শুনে শ্রোতাপতি লাভ করেছিলেন, যেই কুযুত্তরা শ্যামাবতীর দাসী ছিলেন এবং এই কুযুত্তরা আট কাহন ধরে তাকে দিত শ্যামাবতীকে ফুল দিয়ে পূজা করার জন্য, সাজানোর জন্য। সে চার আনা নিজে খেত, নিজে চুরি করে রাখতো, চার আনা দিয়ে দান তাকে দিত, চার আনার ফুল তাকে দিয়ে পূজা করত। যেই দিন তিনি মালির গড়ের মধ্যে বুদ্ধের কথা ধর্ম শ্রবণ করলেন, পঞ্চশীলের ব্যাখ্যা যেদিন শুনলেন, তিনি শ্রোতাপতি মার্গফলে অধিষ্ঠিত হয়েছিলেন। এবং শ্রোতাপতি মার্গফলে অধিষ্ঠিত হয়েই তিনি চিন্তা করলেন, আজকে আমার আর চুরি করা সম্ভব নয়, আমি জানি এই চুরির যদি ধরা পড়ে হয়তো জীবন চলে যেতে পারে, জীবন চলে গেলে যাক, পঞ্চশীল আমি লঙ্ঘন করব না, আমার সচ্চরিত্র আমি কখনো ভঙ্গ করব না। আর কাহনের ফুল নিয়ে আসলেন শ্যামাবতীর কাছে, শ্যামাবতী আশ্চর্য হলেন, কিরে আজকে ফুল এত বেশি কেন? আপনার মতো সুগন্ধি জল দিয়ে স্নান করা হয়, আপনার মতো সুন্দর বস্ত্র পরিধান করা হয় এবং ধর্মাসন উচ্চ আসন তৈরি করা হয়, তবেই নাকি আমি বলবো। এইভাবে করা হলো, তারপর ধর্মদান করলেন উচ্চ আসনে বসে, ভিক্ষু সংঘরা উচ্চ আসনে বসে। তাহলে অনেক কথা হলো, আমি আর কথা বাড়াবো না। উপাসক উপাসিকাগণ, প্রতিটি মুহূর্তে যখন কুশল কর্ম সম্পাদন করবেন, যেই কোনো কিছু ভালো একটি কাজ করবেন, তখন মনের সাথে যতই মনে কৃপণতা হোক না কেন, যুদ্ধ করে করবেনই করবেন, কারণ এই একটি জন্ম আমার জ্ঞান আছে, সুযোগ আছে, আমি দিবার বিচার করার ক্ষমতা আছে, সেই বিচার যেন প্রকৃত সত্যের বিচার আমার হয়। তারপর জন্ম কি হব আমি জানি না, তারপর জন্মের মধ্যে এতটুকু সুযোগ পাবো কিনা জানি না, তারপর জন্মের মধ্যে অপেক্ষা করা আমার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে ভালো কর্ম সম্পাদন করা, এই মুহূর্তে আমার জন্য পারমি সম্ভার পূরণ করা খুবই জরুরি। আমরা চলন প্রত্যেকে দানোত্তম শুভ কথিনচুবদান অনুষ্ঠানে আমরা যেন এরকম একটা প্রতিজ্ঞা করি, আমি যেন সকল সময় কুশল কর্ম সম্পাদন করে যেতে পারি, সেই কুশল কর্ম যতই কষ্ট হোক না কেন, তাতেও আমি যেন সমস্ত কুশল বাধাকে অপসারিত করে আমি যেন জয় লাভ করতে পারি, এবং দানশীল ভাবনা আমার জীবনে যেন শক্ত বিট রচিত করতে পারি, এই প্রতিজ্ঞা সকলের কাছে হোক। পরিশেষে পরম পূজনীয় সভাপতি মাননীয় সংগ্রাজ বান্তে প্রমুখ পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্ম ভাষণ এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। পরমপূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা, এতক্ষণ পর্যন্ত আজকে অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক আয়ুষ্মান সত্যপাল মহাতের অত্যন্ত সহজ সরল ভাষায় উনি সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন, তার জন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি, ওনার সাংঘিক জীবন আরও চন্দ্রের মতো আলোকিত হোক এ কামনা করছি, সাথে সাথে আমাদের বিহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে তৃতীয় তলা এবং দ্বিতীয় তলা
কানায় কানায় ভক্তি হয়েছে, এখানে আর উঠার কোনো জায়গা নেই। আপনারা এখানে আমাদের সম্মুখে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের খাজাসবরি স্কুল মাঠে স্কুলের পূর্ব পাশে যে হলটি আছে সেই হলটি সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দয়া করে সেখানে চলে যান, আমরা কিছুক্ষণের মধ্যে পঞ্চশীল প্রদান করব। আমরা এখন পঞ্চশীল আপনারা গ্রহণ করার জন্য সবাই কিন্তু সেখানে চলে যান, এখানে বীর জমাবেন না। আপনারা প্রত্যেকে অত্যন্ত আনন্দ চিত্তে এখানে এসেছেন। আপনারা জানেন আমরা ত্রৈমাসিক বর্ষবাসে করোনাকালীন সময়ে অনলাইনে যে ধর্মপ্রচার করেছি শেষ ধর্মপ্রচারের সুফলে আমরা ইতিমধ্যে পাঁচটি আমরা ধর্মীয় গ্রন্থ বের করেছি। একটি হচ্ছে পাট্টান, দ্বিতীয়টি হচ্ছে হস্তসহায়, তৃতীয়টি হচ্ছে পারমাত্মিক জীবন চর্চা, চতুর্থটি হচ্ছে তেরোগত অট্টকথা। আজকে আরেকটি উন্মোচিত হবে অরহত মুকুশ যাদব ভান্তের বই বিদর্শন, অর্থাৎ যে ব্যবহার চতুরাজ্য সত্য ব্যবহারিক বিদর্শন, এটা 3000 কপি বই ছাপানো হয়েছে। এটা আমাদের দাতারা সবাই কিন্তু সহযোগিতা করেছেন, অনেকে একক দাতা হয়েছেন, আমি এখানে নাম বলে কাউকে খাটো করব না। যে সমস্ত ভিক্ষু সংঘ প্রতি শ্রদ্ধা রেখে এখানে আমাদের আমাদের উদত্ত আহ্বানে যে সমস্ত দায়কগণ আমাদের এই পাঁচটি বই বের করার জন্য যারা আত্মিক সহযোগিতা করেছেন, তাদের প্রতিটি পরিবারের সকল সদস্য সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। সকলে যেন ধর্মজ্ঞানে অধিকারী হয়ে প্রজ্ঞাবান হয়ে নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, সাথে সাথে আরও বারোটি সেট যে পূর্ণাঙ্গ পালি ত্রিপিটক আমরা আনতে যাচ্ছি আগামী 8ই জানুয়ারি সেটা উৎসর্গিত হবে বারোশ্রীর যে ত্রিপিটক। আপনারা যারা এই ত্রিপিটকের মধ্যে সহযোগিতা করেছেন, আমি মনে করি এই ত্রৈমাসিক বর্ষবাসে অনলাইনে ধর্মপ্রচারে আমাদের বিশাল বুদ্ধের শাসন আমরা কাজ করেছি। হয়তো আমরা যে আপনারা জানেন প্রতিটি আমাদের অনলাইনে আজকে সে বুদ্ধের সে অমৃত বাণী আমাদের সর্বাধিক অনলাইনে এখন যে বড়ুয়া বৌদ্ধ সমাজে প্রচারিত হয়েছে। আজকে এই অনুষ্ঠান এখন ইতিমধ্যে 15,000 দর্শক এখন আমাদের এই অনুষ্ঠানটি চাচ্ছে, 500 অধিক সরাসরি এখন আমাদের এই অনুষ্ঠান সরাসরি যুক্ত হয়েছেন এবং এখানে প্রায় 100-এর উপর এটা শেয়ার হয়েছে। সেহেতু আমি মনে করি আমাদের এই অনলাইনে ধর্মপ্রচারে অনেক উপাসক উপাসিকা আমাদের ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা আন্তরিকতা কর্মকর্মফলের প্রতি বিশ্বাস রেখে যেভাবে পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছেন আমরা সত্যি আনন্দিত। তাই একটি কথা আছে, কলম যতই দামি হোক ভিতরে যদি কালি না থাকে, যেমন মূল্যহীন তেমনি মানুষের যতই শিক্ষিত হোক কিন্তু মানুষের মনের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ মনুষ্যত্ব বিবেক যদি না থাকে সে মানুষ হচ্ছে মূল্যহীন। আপনারা আজকে মনুষ্যত্ব বোধ জাগ্রত করার জন্য এখানে সবাই এসেছেন, এখন সে মনুষ্যত্ব বোধ এবং বিবেককে জাগ্রত করার জন্য প্রত্যেকে শীলে প্রতিষ্ঠিত হন। শীল গ্রহণ করার পর আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সদ্ধর্ম দেশনা করবেন এবং সভাপতি ভান্তে উৎসর্গ করবেন। উৎসর্গের পরে কারণ সবাই কাপড়গুলো গুছিয়ে দিয়ে আমাদের ভিক্ষু সংঘকে খেতে হবে, সেহেতু আমাদের এই 30 মিনিটের মধ্যে সব কার্য আমাদেরকে সম্পাদন করতে হবে। এখন আপনাদের পক্ষ থেকে যে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক দুলাল বড়ুয়া, উপাসক দুলাল বড়ুয়া আপনি সরাসরি এখানে পঞ্চশীল প্রার্থনা করবেন। অতিরিক্ত মানে প্রার্থনা করার দরকার নেই, শুধু বুদ্ধ বন্দনা ধর্ম বন্দনা সঙ্গ বন্দনা বলে এখানে আপনি পঞ্চশীল প্রার্থনা করবেন। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা।
ओ काशा बांदामी मांगते संगो दौरते ना कदांग साबां अपरदां घमातो मैं बांते संगो दोती यांपे बांदामी बांते संगो दौरते ना कदांग साबां अपरदां घमातो मैं बांते संगो तातियांपे बंदामी बांते संगो दरतेना कतां सब्बां अपरदां खमातु मे बांते संगो ओकाशा अहं बांते तेसरनेनो सह पंचशीलं धम्मां याचामि पोडुकं खत्वा शीलं देतो मे बांते द्वितीयांपि अहं बांते तेसरनेनो सह पंचशीलं धम्मां याचामि पोडुकं खत्वा शीलं देतो मे बांते तातियांपि अहं बांते तेसरनेनो सह पंचशीलं धम्मां याचामि मुदुकं खत्वा शीलं देतो मे बांते। अपनारा प्रत्येके पंचशील ग्रहण करार समय सबाई एकसाथे बड़ करे नामोत्सव बोलबेन एबं पंचशील ग्रहण करबेन एकसाथे बड़ करे बड़ बड़ प्रतिशब्द माने प्रतिध्वनि दिए। नमहं भगवतं वदिता नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयमपि बुद्धं शरणं गच्छामि द्वितीयमपि धम्मं शरणं गच्छामि द्वितीयमपि संघं शरणं गच्छामि तृतीयमपि बुद्धं शरणं गच्छामि चतुर्थीयमपि धम्मं शरणं गच्छामि तृतीयमपि संघं शरणं गच्छामि शरणं गहनं सम्पूर्णं प्रातिपदवीरमनसिक्यापदं समादयामि आदिन्नदानवीरमनसिक्यापदं समादयामि कामेषु मिथ्यसारवीरमनसिक्यापदं समादयामि कुशलवादवीरमनसिक्यापदं समादयामि सुरवीरायमध्यापमदट्टानवीरमनसिक्यापदं समादयामि साधु साधु मन्ति शरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत।
এখন ভিক্ষুসংঘরা আপনাদেরকে আশীর্বাদ প্রদান করছেন, আপনার প্রত্যেকে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্স। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্স। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্স। সব্বেতিও বিবর্জন শিলুলো আমাদের জন্য একটা বড় সম্পদ। ভগবান বুদ্ধজন্য বলেছেন, ইহসা বর্ষ শতম জীবে দুশ্চিল অসমায়িত একাং জীবিতং সেই যায়নি। এ কথার অর্থ হল, কোনো ব্যক্তি যদি শিল প্রতিপালন না করে, পঞ্চশীল প্রতিপালন না করে 100 বছর বেঁচে থাকে, আর যিনি পঞ্চশীল রক্ষা করে একদিন বেঁচে থাকবে তার জীবনে শ্রেষ্ঠ বলে বুদ্ধ বর্ণনা করেছেন। তা আপনারা আজকে পঞ্চশীল গ্রহণ করে শ্রেষ্ঠ জীবন যাপন করার জন্য প্রতিজ্ঞা করেছেন। কেন করেছেন? প্রত্যেকে খুব চায়, দুঃখ কেউ কামনা করে না। এই জন্য বুদ্ধ 2500 বছর আগেই একথা বলেছেন, বিশ্বের সমগ্র মানুষের কল্যাণের জন্য এই উপদেশ দিয়েছেন, সুখে থাকার জন্য। আমরা সবাই সুখ চাই, তো সুখে থাকতে সত্ত্বেও কী হয়, অত দুঃখ ভোগ করে। অনেকে মনে করে থাকেন, আমি তো প্রত্যেক দিন কুশল কর্ম করি, কোনো নষ্ট করি না এবং পঞ্চশীল রক্ষা করি, তবে কিন্তু আমি দুঃখ পাই কেন? এ কথা অনেকে মনে করে থাকেন। এক্ষেত্রে বুদ্ধ বলেছেন, ভদ্র বিপশ্যতি পাপ যাব ভদ্রম না পশ্যতি যদাতা পশ্যতি ভদ্রম অত ভদ্র ভদ্রাম পশ্যতি। আমরা তো ধর্মান্তরবাদী, অতীত জন্মে কী করেছি আমরা জানি না। অতীত জন্মে আমি যদি অকুশল কর্ম করে থাকি তাহলে সেই অকুশলের ফল এই জীবনে ভোগ করতে হবে। কারণ বুদ্ধ বলেছেন, এই যে আমি কুশল কর্ম করেও আমি কেন দুঃখ ভোগ করি, কুশল কর্মের কোনো ফল নেই, এ কথা মনে করে থাকেন। এক্ষেত্রে বুদ্ধ বলেছেন, তার কারণ হল, তুমি যে অতীত জন্মে অকুশল কর্ম করেছো, পাপ কর্ম করেছো, সেই পাপের ফল এখন এই জন্য তোমাকে ভোগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার সেই অতীতের পাপবল শেষ না হবে, তুমি পুণ্যকর্ম করলেও তুমি দুঃখ ভোগ করবে। যথার্থ পশ্চাতে ভদ্রম, যখন পুণ্য তোমাকে ফল দিয়ে আরম্ভ করবে, অতীতের পাপফল যখন শেষ হয়ে যাবে, বর্তমান জীবনের পুণ্যফল যখন ফল দিয়ে আরম্ভ করবে, তখন তুমি আনন্দ অনুভব করবে, সুখ অনুভব করবে। এই জন্য আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে দেব। কারণ আমরা সবাই সেই সংসারেতে এসেছি, আমরা থাকবো না, শিরকাল থাকবো না, একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই মরণ থেকে আমার কেউ রক্ষা নেই, এমন কেউ বলতে পারবে না আমি মরবো না, এ কথা কেউ বলতে পারবে না। তো মরবো তো, মরার মুখর আমি কোথায় যাবো সে কথা আমরা জানি না, কেউ জানি না, কারণ আমাদের সেই জ্ঞান নাই। অনেকে বলে থাকেন, সংসার এসেছে আমি উল্লাস করার জন্য, আমি উল্লাস করে সব শুনে গেলে গেল, আমার কিসের জন্মকর্ম, এ কথা অনেকে মনে করে না। কিন্তু বুদ্ধ বলেছেন, যারা এই কথা মনে করে না, আমি জন্ম হবো না এ কথা যারা মনে করে, তারা মিথ্যা দৃষ্টিসম্পন্ন। মিথ্যা দৃষ্টিসম্পন্ন ব্যক্তিও সে কোনোদিন সুখী হবে না, ইহজ বলে সুখ পাবে না, মরণের পর সে নরকে যাবে, এ কথাই শাস্ত্রে বলা হয়েছে। এই জন্য চিন্তা করতে হবে, আমরা যে অনেকে বিভিন্ন করে উপার্জন করি, সেই টাকা দিয়ে কী করি, আমরা পরিবারকে রক্ষা করি আর এই গৃহকে রক্ষা করি, পরিবারকে খাওয়াই আর এই গৃহকে রক্ষা করি। তারপরে যখন মরে যাব তখন কী হবে আমার? এই জন্য না শান্তি পুত্র না পিতা না বিবাহ দেওয়া,
আন্তা কেনা দীপানাসা না তিয়াতি সীতানাসা জগতে এমন কেউ নাই আমার যখন পুণ্যফল শেষে যাবে তখন আমাকে সর্বলোক গমন করতে হবে, আমি চলে যাব। যখন চলে যাব, যাওয়ার সময় আমার সাথে কী যাবে? আমি তো টাকা পয়সা দিয়ে যা দেখে আমি পোষণ করেছি, এই গৃহকে পোষণ করেছি, আর পরিবারের প্রচুর বন্যে সবাইকে পোষণ করেছি। তা আমি যখন যেদিন মরে যাবো, এদিন যাবে কে আমার সাথে? আমার সাথে এখন সে পুত্র কন্যা কেউ যাবে? এই গৃহ যাবে? এই গৃহ যাবে না, পুত্রকন্যা যাবে না, যাবে কে? আমার কর্ম। এই জন্য বুদ্ধ করেন জানতাম মানকা ইচ্ছে না, তুমি যে সমস্ত কর্ম সম্পাদন করেছ, মনুষ্য লোক এসে ভালো কর্ম করেছো, খারাপ কর্ম করেছো, এই দুটা কর্ম তোমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। এই কর্ম আমাকে কি দিচ্ছে? আমাকে আবার জন্ম দিচ্ছে। এই কর্মের শক্তিতে আমি আবার পুনর্জন্ম গ্রহণ করছি। তাহলে আমি এই যে সংসারে এসে যতদিন আমি বেঁচে আছি, এতদিন পর্যন্ত যে টাকা পয়সা উপার্জন করে যা দেখে আমি রক্ষা করেছি, এই যে রক্ষা করেছি পুত্র কন্যা পরিবারকে রক্ষা করেছি, তাহলে তারা কেউ জানে আমি কার জন্য এই করা কষ্ট করলাম? এই জন্য বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার কর্মকে লক্ষ্য রাখবে, আর মানুষ আছে মনকে সংযত করো, মনের দ্বারা যেন কোনো ভালো চেতনা উৎপন্ন না হয়, এবং সবসময় ভালো চেতনা যেন উৎপন্ন হয়। ভালো চেতনা উৎপন্ন হয় তাহলে সেটা তৎক্ষণাৎ অন্তর থেকে বহিষ্কার করার চেষ্টা করবে, আর ভালো চেতনা উৎপন্ন হলে সেটাকে রক্ষা করবে। এইভাবে যদি আমি একটা দিন আমি অতিবাহিত করতে পারি, তাহলে আমার জীবন সার্থক শ্রেষ্ঠ। আমি যা কতদিন বাঁচতে থাকি, এতদিন পর্যন্ত আমি যদি এইভাবে জীবনযাপন করতে পারি, তাহলে আমরা তো সবাই এবং সুখ চাই, শান্তি চাই। ভগবান বুদ্ধ এই সুখকে কী বলেছেন? এই সুখকে বলে দিয়েছেন তারা এই যে জন্মকে রোধ করো, জন্ম হলে আমাদের দুঃখ উপভোগ করতে হবে। এই জন্মকে রোধ করার জন্য বুদ্ধ আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমি সে সম্পর্কে কিছু বলছি না, সময় নেই। এই জন্মকে রোধ করতে হলে আমাদের কী করতে হবে? এমন কাজ করতে হবে যে কাজ করলে আমাদের দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারব। এই জন্য বুদ্ধ শিখে দিয়েছেন দান শীল ভাবনা, এই তিনটা কর্ম সম্পাদন করবে। এই জন্য আমি সবাইকে বলে থাকি যে আমাদের কেউ দান করার ইচ্ছে উৎপন্ন হয় আর কেউ উৎপন্ন হয় না, কেন হয় না? আমাদের দান করার ইচ্ছে উৎপন্ন কেন হয় না? আমি কাউকে কোনোদিন কার উপকার করি না, এই জন্যই আমার দান চেতনা উৎপন্ন হয় নাই। আর যাদের চেতনা উৎপন্ন হয় অপরের উপকার করার জন্য, মঙ্গল করার জন্য, সেই কাজ না করলে থাকতে পারে না। আমাদের বিকুর আপনাদেরকে বলেছেন কীভাবে অনেকে জীবনকে বিপন্ন করেও সে দান করে, কেন করে? তার প্রবল ইচ্ছা দান করে, সে জন্মজন্মান্তরে দান করে এসেছেন, এই জন্য তার দান করার প্রবল ইচ্ছা উৎপন্ন হয়। এই জন্য সেই শক্তিটা অর্জন করার জন্য, যে দান যতন উৎপন্ন করার জন্য আমাদের ত্যাগ করার উদ্দেশ্য করতে হয়। এই জন্য আমি সবাইকে বলি, বিশেষ করে মাতৃ জাতিকে বলি, তোমরা প্রত্যেক দিন দানের একটা অভ্যেস করবে। সে অভ্যেস কি? তোমরা খাওয়ার সময় যে ভাতের চাউল নাও খাওয়ার জন্য, এখান থেকে এক মুষ্টি চাউল দান করবে, সেটা যেন তোমাদের ত্যাগ শক্তি উৎপন্ন হয়। এই এক মুষ্টি এক বেলার থেকে এক মুষ্টি চাউল দান করবে, দুই বেলার থেকে দুই মুষ্টি চাউল দান করবে, এইটা যেন ত্যাগ শক্তি উৎপন্ন। এই পুণ্যের প্রভাবে আমার ত্যাগ শক্তি উৎপন্ন। কেন আমরা ত্যাগ শক্তি উৎপন্ন করতে যাই? কারণ লোভ হলো আমাদের পরম শত্রু। এই লোভের কারণেই আমরা দুঃখ ভোগ করি। এই লোভকে কমানোর জন্য আমাদের সে ত্যাগের একটা অভ্যেস করতে হবে। এই জন্য বুদ্ধ আমাদেরকে শিখে দিয়েছেন তোমরা দান করো, দান করো কার জন্য? উপকারের জন্য, জনগণের জন্য উপকার হয়, কল্যাণ হয়, এই চেতনা বুদ্ধ আমাদেরকে উপদেশ দিয়েছেন। এই জন্য বলা হয়েছে দান করো। তো দান কি প্রতিদিন আজকে
আজ এইখানে এসেছ, অনেক কষ্ট করে দান করার জন্য, কিন্তু প্রত্যেকদিন তো করতে পারে না, প্রত্যেকদিন তো ঘরে বসে এক মুষ্টি সব দান করতে পারে না, এক মুষ্টি সব দান করবো। এই সবগুলি আমি যে কোনো স্থানে যেখানে মানুষ কষ্ট করে দুঃখ পায় সেখানে আমি দান করবো। এই ত্যাগ শক্তি উৎপন্ন করে এই প্রভাবে আমার জন্য রোগ কমে যায়, আমি রোগটাকে যেন আমি মুক্তি লাভ করতে পারি, এই যেন এই রোগের দ্বারা আমি অনেক দুঃখ ভোগ করি, কষ্ট ভোগ করি, এই দুঃখকে ধ্বংস করার জন্য আমার এই শক্তি উৎপন্ন করতে হবে। এই জন্য আমি আর বিশেষ করে বলছি না, আপনি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে যে ধর্ম সম্পদ অর্জন করেছেন, এই পুণ্য প্রভাবে আপনাদের মঙ্গল হোক, আপনার সুখী হন, আপনার শান্তিতে জীবনযাপন করেন, এই আশীর্বাদ করে আমার বক্তব্য এখানে ঘোষণা করলাম। পরমপূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যাতি উপাসক উপাসিকা এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এখন আমাদের ব্যবহারী চতুরাজ্য সত্য ব্যবহারী বিদর্শন যে বইটি প্রকাশিত হয়েছে এটা মরক উন্মোচন করা হবে। আমাদের শ্রদ্ধা আজকে সংগ্রাস ভান্তের হাত ধরে আমরা সেই মরকটি উন্মোচন করছি। আপনারা প্রত্যেকে যে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন, আমাদের অরহত মগুসিয়াদ ভান্তের যে ব্যবহার চতুরাজ্য সত্য ব্যবহারী বিদর্শন বইটি মরক উন্মোচিত হচ্ছে। যারা এই বইটি প্রকাশনার জন্য আত্মিক কায়িক বাচনিক মানসিক সর্বপ্রকার আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সকলে নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক এ কামনায় সকলকে পুনরাশে দান করছি। প্রত্যেকে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমরা এই পবিত্র ত্রৈমাসিক বর্ষবাসে 8,000 বই আমরা ছাপিয়েছি, 8,000। তাহলে দেখুন যারা আজকে এই বই ছাপানোর দায়িত্ব যারা নিয়েছেন আপনারা কত সৌভাগ্যবান, 8,000 মানুষ ধর্মজ্ঞান লাভ করবেন। সাধু সাধু সাধু। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, সুনাকাত্তাং সুমঙ্গলাং সুপ্রবাত্তাং সুহেটিটাং সুকানু সুমহুতুসাং সুইটিং ব্রাহ্মসারেসু সুনক্ষত্র শুভক্ষণ শুভ মুহূর্তে যে কোনো মঙ্গলময় কর্ম সম্পাদন করা অতি উত্তম মঙ্গল, সে একটি শুভ মঙ্গলময় বার্তা নিয়ে আমরা আসছি। আগামী 30শে ডিসেম্বর, আমি আবার বলছি আগামী 30শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে যে অভিধর্মখণ্ডের পাঠদান পাঠ শুরু হতে যাচ্ছে আগামী 30শে ডিসেম্বর এবং সমাপ্তি হবে 8ই জানুয়ারি। 10 দিন ব্যাপী এখানে পাঠদান আবৃত্তি করা হবে। গত বছর 2019 সালে যেভাবে আমরা আবৃত্তি করেছি ঠিক অনুরূপভাবে 10 দিন ব্যাপী 30শে ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত 10 দিন ব্যাপী এখানে পাঠদান আবৃত্তি করা হবে। ইতিমধ্যে এই পাঠদানে অনেকে ভিক্ষু সংঘের খাদ্যভোজ্য দায়িত্ব গ্রহণ করেছেন। 8ই জানুয়ারি আমাদের এই পাঠদানের সমাপ্তির দিন এবং আমাদের পরম পূজ্য ভগবানের জন্মদিন এবং এ বিহারের 22 বছর অর্থাৎ পরিপূর্ণতা লাভ করবে। আগামী 8ই জানুয়ারি এ বিহারের প্রতিষ্ঠাতা বার্ষিকী হচ্ছে 8ই জানুয়ারি। তাই আমরা এই অনুষ্ঠানকে অত্যন্ত সারম্ভে আমরা উদযাপন করব, যদি আমাদের যে প্রকৃতির আবহাওয়া এবং অনুকূল সব দিকে যদি পরিপূর্ণ থাকে। পাশাপাশি আমি আজকে আমাদের শ্রদ্ধেয় অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় আর্যপ্রিয় মহাতেরু এবং আয়ুষ্মান আজকে অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক, তাদের দুইজনকে আমি আহ্বান করব। আগামী 18ই নভেম্বর আমাদের আজকে অনুষ্ঠানে যিনি সংগ্রাস সভাপতি ভান্তে, 18ই নভেম্বর ভান্তের 96 বছর পূর্ণতা লাভ করবে। তাই আমরা সংঘের পক্ষ থেকে আমি বিগত 2 বছর পর্যন্ত সেখানে গিয়ে ভান্তের জন্মদিন পালন করি বিকেলবেলা সূত্রপাঠের মাধ্যমে। আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকে অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক
ওনাদেরকে আসার জন্য। অর্থাৎ আগামী 18ই নভেম্বর পরম পূজ্য ভান্তের সুস্বাস্থ্য নিরোগী জীবন কামনায় সারসংক্ষেপ পাঠটি আমরা আবৃত্তি করব। আপনারা সকলে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারে উপস্থিত থাকার জন্য ভান্তে যেন আমাদের মধ্যে যেন শত আয়ু থেকে আরও বেশি সুস্থ নিরোগ জীবন লাভ করে যেন আমাদের মাঝে অবস্থান করতে পারে, তাই আজকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ভিক্ষু সংঘের পক্ষ থেকে, উপস্থিত সর্বজনসাধারণের পক্ষ থেকে আমরা ভান্তেকে পুনরাশি দান করছি। প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করুন। আজকে এই মহান দান উত্তম কঠিন ছিল দানে আমাদের অনেক দাতা এখানে সহযোগিতা করেছেন, অনেকে অষ্ট পরিষ্কার দানে, অনেকে দানীয় বস্তু দিয়ে, অনেকে আত্মিক দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সহযোগিতা করেছেন, আবার অনেকে অনলাইনে আপনারা কঠিন ছিল দান উৎসর্গ করবেন। আমরা ভিক্ষু সংঘ স্বয়ং খাবার পরে আপনারা সেই কঠিন শিবিরগুলো বাসা থেকে এখানে এনে গুছিয়ে দিতে পারবেন। সাথে সাথে আমরা দেখি পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে, মানুষ কথা বাঁধে এই যে সুন্দর কথা দিয়ে। আজকে আমাদের সে সুন্দর কথা পরিবেশন করবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় আর্যপ্রিয় মহাতেরো। ওনার সংক্ষিপ্ত সারমর্ম ধর্মদেশনা এবং উৎসর্গ আদি কার্য সম্পাদন করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। আসুনাকতং সমঙ্গলং সপ্পবতং সুয়েট্টিতং সুখানোঃ সমহতোঃ সুয়েট্টিং ব্রহ্মচারিষু। আজ এই মুকুলটলির সাক্ষ্যবনী বিহারে, শ্মশানভূমি সাক্ষ্যবনী বিহারে সুনক্ষত্র সুমঙ্গল সুপ্রভাত সুসময়, কেননা আজকে এ বিহারে দানোত্তম শুভ কঠিন ছিবর দানসভা। এই দানসভার মধ্যমণি আমাদের আপনাদের পরম আশীর্বাদক বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্যতর ত্রয়োদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় বলবন্তে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, বিশেষ অতিথি, বিশেষ সদ্ধর্মদেশক, মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণটি উপাসক উপাসিকাবৃন্দ, অনেক সদ্ধর্মদেশনা আলোচনা হয়েছে, আর বেশি কিছু নয়। বেশি বললে বেলুন দেখুন না, বেলুন তার একটা ধারণ ক্ষমতা আছে, এই তার ধারণ ক্ষমতা, তাকে যদি আরে এর চেয়ে বেশি দিলে ওখানে ঠাস করে ফুটছে যে এগুলো ঠাস করে ফুটে যাবে। আমি বাবা ফুটাতে চাই না, আমি বাবা ফুটাতে চাই না, এসেছি আমরা পুণ্য অর্জন করতে। এই কঠিন সেবা দান করে আমরা ধর্ম, এই যে বুদ্ধ কথা আমরা যে এতক্ষণ পর্যন্ত ভিক্ষু সংঘের আলোচনা করেছেন, এই যে বুদ্ধের অমীয় কথা, বুদ্ধের অমৃতবাণী প্রচার করেছেন, দেশনা করেছেন, উপদেশ দিয়েছেন, এগুলি হবে আমার আপনার জীবনের পরম পাতিও, পরম সম্পদ হবে এগুলি, আর কিছু নয়, আর কিছু নয়। আর বাকি সব মিথ্যা, বাকি সবগুলো ফেলে যেতে হবে। পৃথিবীতে আমরা 3 প্রকার বন্ধু আছে, যে বেশি কাছে থাকে তাকে আমরা প্রথম বন্ধু বলি, যে বেশি কাছে থাকে আর কি, যাকে বেশি ভালোবাসি হ্যাঁ তাকে প্রথম বন্ধু বলি, তার চেয়ে একটু দূরে যে থাকে তাকে দ্বিতীয় বন্ধু বলি। বছরে সমাসে মাসে সপ্তাহে যার সাথে দেখা হয় তাকে তৃতীয় বন্ধু বলি। তো 3 প্রকার বন্ধু। তো একদিনে একজন বিপদে পড়লো, মহাবিপদ। এখন বিপদে যদি পরে কার কাছে যাবে? আগে নিশ্চয় প্রথম বন্ধুর কাছে যাবে, গিয়ে বলবে বন্ধু আমি তো বড় বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো না ভাই। বলে যে কী সমস্যা? বলে যে মহাবিপদ, আমাকে এ কর্ণগুলি পাড়ি দিতে হবে, আমাকে একটু পার করিয়ে দাও। তো সে বলে যে ভাই
আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। বলে যে কেন? বলে যে সম্ভব হবে না, তুমি যাও আরেক ধর আর অন্য অন্যদিকে যাও, ফ্রি মাগো সাড়ে কথা কথা ফ্রি মাগো আর কি ও হ্যাঁ বিকেল কথা ফ্রি মাগো অর্থাৎ আর একজনের অন্য মিকে যাও মাপ গড়ি। দ্বিতীয় বন্ধুর কাছে গেল, তো দ্বিতীয় বন্ধু বলে যে কি করব, আপনি তো আমাকে কিছু উপকার করেছেন, কি করব, দেখি একটা নৌকা টৌকা নিয়ে পাই কিনা দেখি, আপনাকে ওই ঘাট পর্যন্ত পৌঁছাইয়ে দিতে পারি কিনা দেখি। অর্থাৎ ওই যে ফিরিঙ্গিবাজার ফেরিঘাট পর্যন্ত পৌঁছাইয়ে দিতে পারি কিনা দেখি। ওকুলে পার করাতে পারবো না বাবা, তুই ওকুলে পার যদি না করাতে পারো আমি তোমার সাথে থেকে লাভ কি, তুমি আর আমি ওকে যেতে পারি। আচ্ছা বাদ, এখন যাতে হবো তো পারে। শেষ পর্যন্ত তৃতীয় বন্ধুর কাছে গেল, যিনি শরমও লাগে তো ও মাঝে মাঝে দেখা হয়েছে যে তিন নম্বর বন্ধু, তো তো তিন নম্বর বন্ধুর কাছে গিয়ে বলে যে বন্ধু আমি তো বিপদে পড়েছি। বলে যে কি সমস্যা? বলে যে আমাকে ওপারে যেতে হবে, এখন তুমি আমাকে একটু সাহায্য করো ভাই, আমাকে শরমও লাগে, একটু একটু শরমও লাগে, এখন মাঝে মাঝে দেখা হয়েছে, তুমিও তো আবার তিন নম্বর। বলে যে চিন্তা করো না আমি আছি। তো ওই জন্য চাণক্য পণ্ডিত বলে, এটা কি চাণক্য পণ্ডিত বলেছে কিভাবে দেখুন, বিদ্যা জানিবে মাথা জানিবে বন্ধু আপন ভবনে, বিদ্যা জানিবে বন্ধু বিদেশ ভ্রমণে, ঔষধ জানিবে বন্ধু রোগ নিবারণে, ধর্ম জানিবে বন্ধু জীবনে মরণে। যার সাথে ওই মাঝে মাঝে দেখা হতো সে বলে যে অসুবিধা নাই আমি আছি তোমার সাথে সাথে। শ্রদ্ধেয় বান্ধে কিছুক্ষণ আগে বড় বান্ধে বলেছে যে আপনার সাথে ওই দুইটা আছে, দুজন আছে ছায়ার ন্যায় আপনার সাথে সাথে থাকবে। খারা ওই তিন নম্বর বন্ধুটা আপনার কাছে থাকবে। আজকে যার সাথে দেখা করতে আছেন এই হচ্ছে তিন নম্বর বন্ধু, সে আপনাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। সে হচ্ছে কি? ধর্ম বন্ধু, ধর্ম জানিবে বন্ধু জীবনে মরণে। প্রিয় উপাসক উপাসিকাগণ, তাই বলি কি ধর্ম, এই প্রিয় তিন নম্বর বন্ধুকে যদি যত কি কাছে টানতে পারেন তত কি হতে পারবে, আপনি ওই নদী পার ভব নদী পার হতে আপনার সমস্যা হবে না। প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কারা বলতে পারেন? আমি তো এটা বলে সাধুবাদ দিয়ে এখন চলে যেতে পারি। আর তারপর বলবেন যে মুগলটলির এখানে যারা আছে বলে যে ব্যাপার বান্ধা ছিল প্রথম বন্ধু তৃতীয় বন্ধু, কিতারা কিতারা বলে তৃতীয় বন্ধু, কিতারা কিতারা বলে চলে গেল, এখন তো বন্ধু কারা তৃতীয় বন্ধু প্রথম বন্ধু কারা এটা তো বললো না। এটা কি হলো ওই নাটকের মতন অর্ধকের মধ্যে শেষ করে দিল, এরা হবে না, এটা নয়। প্রথম বন্ধু হচ্ছে আমি আপনি, যে টাকা পয়সা ধন দৌলত আমার মায়েরা যে গলার মধ্যে হার দিয়ে রাখে, টাকা বুকের মধ্যে বাঁধিয়ে রাখে, হ্যাঁ এটা তো প্রথম বন্ধু, তাই না? প্রথম বন্ধু না তাকে বেশি ভালোবাসি তো গলার মধ্যে রাখি, আমার ভাইয়েরা গলার মধ্যে রাখে, রাখে না? রাখে। দাম কত এখন? বাবা রে বাবা, এই জন্য একজন বলে যে মানতে এখন দাম কত হয়েছে জানেন? আমি এমনি এমনি বলছে আর কি তারা, আমি বলে যে আমি তো সান জানি না, এটা জানি না। বলে যে 75,000 টাকা। কি বলো 75,000 টাকা এগুলো দিয়ে আপনি? বলে যে আপনি বলবেন বুঝবেন না, এগুলো জীবনে তো দিতে পারেন নাই, আপনি কি বুঝবেন? তো আমি চিন্তা করছি আর একটা, হ্যাঁ এই প্রথম বন্ধু 75,000 টাকা দিয়ে যদি আমি গলায় দিই, এটা আমার কি ওই আমি মরার আগে আমার কাছ থেকে খুলে নেবে, আমার মায়ের কাছ থেকে আমার বোনের কাছ থেকে কি মৃত্যুর আগে খুলে নেবে? নিবে না, নিয়ে নেবে। তো কার হলো ওই টাকা? ওই স্বর্ণ 75,000 টাকা আর জনের হয়ে গেল, হয়ে গেল না, থাকলো থাকলো না। তো প্রথম বন্ধু আপনাকে পবন নদী পার হরা পার করাবে না। তারপরে কে? দ্বিতীয় বন্ধুর কাছে গেল। দ্বিতীয় বন্ধুকে ওই সন্তান সন্ততি জ্ঞাতি পরিজন যারা, তারা হচ্ছে দ্বিতীয় বন্ধু। তারা কি করে? তারা আপনাকে শ্মশান ঘাট পর্যন্ত পৌঁছিয়ে দিবে, বলে যে মা বাবা আপনি তো যাচ্ছেন, আমি কি করতে পারি বাবা, আমি তো আর কিছু করতে পারতেছি না, শ্মশানে পর্যন্ত পৌঁছাইয়ে দিলাম, ওই সুলভ ব্যতিরিয় ওই ওটা
ওখানে ঢুকিয়ে দিবে, বলা যে মা তারপরে আমি আপনাকে ওই এখন মুখাগ্নি করে যে বাচ্চা কি গুলো দেত, ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলো দিয়ে বলা যায় মামা মা বাবা আপনার বিদায় আমি যাচ্ছি, দু চার ফোটা পানি ফেললো ফেললো না ফেললো ওখানে যেতে যেতে ওই অবস্থা আর কি, তাই না? দ্বিতীয় বন্ধু, তা আরেকটা জিনিস দিয়ে বলে যে দানাঞ্চা ধাম্মা সারি আনসা, যদি হয় সৎপুত্র তখন কি হয় দান ধানাদি কুশল কর্ম সম্পাদন করে, মা আমি আপনাকে পুণ্যরাশিটু মুখটুকু এই জ্ঞাতি পরিজন পুণ্যরাশিটুকু দিচ্ছি আর কিছু না। আর প্রথম বন্ধু বলে যে তোমার সাথে আমার সাথে বিদায়, আমি আর একজনের এখন, তাই না? তৃতীয় বন্ধু যে সে কখনো ছাড়বে না আপনাকে আমাকে, যেমন ওই যে শ্রদ্ধেয় বান্তে বললেন কুশল এবং অকুশল সে জন্ম জন্মান্তরে আপনার আমার সাথে থাকবে। প্রিয় পোষক উপাসিকাগণ, আজকে আপনারা তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধুকে প্রথম বন্ধু বানানোর জন্য আর শক্তিশালী করার জন্য আপনারা এসেছেন। অনলাইনে যারা শুনছেন, অনলাইনে যারা আছেন, তারাও সেই যেই বন্ধুকে পরম বন্ধুকে শক্তিশালী করার জন্য বসে আছেন, আপনারাও বসে আছেন। তাই বলি কি যে যত পারেন এই বন্ধুকে পরম বন্ধুকে শক্তিশালী করতে পারবেন তত আপনার আমার লাভ, বাকি সব মিথ্যা ভুয়া, বাকি সব ভুয়া আর কিছু নাই। তাই বলি আগামী সেই বন্ধুকে শক্তিশালী করার যে জন্য আমার বাগিনা তিলক বংশ আপনাদেরকে বলেছে কি কথার মাইনা, ডিসেম্বরের নভেম্বরের না ডিসেম্বরের পট্টান পট্টানের কথা বলেছে, ডিসেম্বরের 30 তারিখ থেকে শুরু করেছে, এর আগে 30 তারিখ আবার দিয়ে দিই, আমি আবার আরেকটা খবর দিয়ে দিই, অর্থাৎ এই মাসের 30 তারিখ অর্থাৎ অক্টোবরের 30 তারিখ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধবিহার, সবাই বলে দ্য পাহাড়ের ক্যামত, দ্য পাহাড় বৌদ্ধবিহারে দানোত্তম শুভ কঠিন শিবর দানসভা, সেই দানসভায় প্রধান ধর্মদেশক আমার বাগিনা এই তিলক বংশ মহাস্তবীর মহোদয়, আপনারা সকলেই আসবেন, সকলেই মৈত্রীময় উপস্থিতি কামনা করছি। আর কথা না বাড়িয়ে, কথা বাড়ালে আবার বাড়বে, সুতরাং বাড়াবো না, বেলুনের সুদাহরণ সরফর বাগড়ে দিয়েছি, সুতরাং পটাতে চাই না। আপনাদের সকলের জয় মঙ্গল হোক, এবং আজকের ধান এই দানোত্তম কঠিন শিবর দানসভা আপনাদের সার্থক হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, আপনারা সুখী হোক। পরমপুঞ্জ বিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যাতি উপাসক উপাসিকা, যারা আজকে দানময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনারা আমাদের বিহার পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে কঠিন শিব দানের সমস্ত পুনরাশি আমাদের পরম শ্রদ্ধেয় দ্বাদশ সংঘরাজ এবং আমাদের সংঘনায়ক এবং আর অন্যান্য বিক্ষু সংঘ যারা মৃত্যু কালগত হয়েছেন সকল বিক্ষু সংঘের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, এবং আমাদের পরম কল্যাণ মিত্র অগ্রজ ডক্টর জ্ঞানরত্ন ভান্তে সুস্থ নিরোগ জীবন কামনা, এবং যে সমস্ত ভিক্ষু সংঘ অসুস্থ আছেন সকল ভিক্ষু সংঘের সুস্থতা কামনায় আজকে আমাদের অর্জিত পুনরাশি দান করা হবে। সকলে আপনারা কঠিন চিবর মাথায় নিয়ে উৎসর্গ করুন, সবাই কঠিন চিবরগুলো মাথায় নেন, সবাই কঠিন চিবরগুলো মাথায় নিয়ে আপনারা উৎসর্গ করবেন, এবং আপনারা একসাথে বড় করে পঞ্চশীল যেভাবে নিয়েছেন সেভাবে সকলে তিনবার নম তস্য বলো, নম তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, নম তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, নম তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বন্তে সংসার কন্তর দুঃখাত মোচরত্তর কম্মঞ্চ কম্মা দীপকঞ্চ সদ্ধয়িত্বা তিসরণেন সাধ্যেন পঞ্চাঙ্গশিলানি সমাদয়িত্বা আম্মাকং পরলোকগত জ্ঞাতেন আত্তায় হিতায় সু
शुकाय सघमुखताय उद्देश्य इमांबिकं साहा अट्टपरिकारं अनुत्तरं पुण्याकेतां भिक्खुसंगस्स दानं लेमा पूजेमा द्वितीयांपि बन्ते इमांबिकं साहा अट्टपरिकारं अनुत्तरं पुण्याकेतां भिक्खुसंगस्स दानं लेमा पूजेमा तृतीयांपि बन्ते इमांबिकं साहा अट्टपरिकारं अनुत्तरं पुण्याकेतां भिक्खुसंगस्स दानं लेमा पूजेमा 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 बन्ते इमां कठिन चीवरं भिक्खुसंगस्स दानं लेमा पूजेमा कठिनां अत्तरितुं द्वितीयांपि बन्ते इमां कठिन चीवरं भिक्खुसंगस्स दानं धेमा कठिनां अत्तरितुं तृतीयांपि बन्ते इमां कठिन चीवरं भिक्खुसंगस्स दानं धेमा कठिनां अत्तरितुं बन्ते इमानि कप्परुखानि भिक्खुसंगस्स दानं धेमा पूजेमा द्वितीयांपि बन्ते इमानि कप्परुखानि भिक्खुसंगस्स दानं धेमा पूजेमा तृतीयांपि बन्ते इमानि कप्परुखानि भिक्खुसंगस्स दानं धेमा पूजेमा 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 सब क्यों उठबें ना जल जलन आगामी शुक्रवार দা পাহাড়ে করেন শিবরদান আগামী শুক্রবার ৩০ তারিখ বলুন সকালে জল ডালুন বলুন এই দাং নয়াতি নাং তো সুকেতা অন্ত এ দাং নয়াতি নাং তো সুকেতা অন্ত এ দাং নয়াতি নাং তো সুকেতা অন্ত ও নামে ইউদাকাং ভট্টাং ইয়াতা দিন্নাং ভবৎসত এবমে वायदो दिन्नं बेतानं बगब एता बारे बहापुरा बारे पुरंदे एवमे वायदो दिन्नं बेतेनं बगब एता वदा सयं मे ये संबादं भुयसं सबे देवा सबे सत्ता सबे भूता सबे मनुष्या सबे अमनुष्य अनुमोदन्तु सम्भसम्भाति सिन् आकाशटा सा भूमट्टा देवनागमयिन् भूयान्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मम हे मे नाभियागमे नामामि बालं सतं सामगमहूतो यावनिर्वाणपन् इदं मे पुह्यां इदं मे दानं इदं मे शीलं आसवकयवहं होतु इदं मे पुह्यां निर्वाणसपसयो सबे सत्ता सुखिता हन्तु सबे दुःखापमुञ्च भवतु तिष्ठन्तु ते পরম পূজ্য ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যাতি উপাসক উপাসিক আপনাকে উঠবেন না একটু বান থেকে যাওয়ার জন্য সুযোগ করে দেন বানতে সময় কাবে আপনাকে উঠবেন না উঠলে আপনাদের রাস্তা ব্লক হয়ে যাবে সেহেতু আপনাকে উঠবেন না বসুন
আপনারা বসুন। আমাদের শ্রদ্ধেয় ভান্তে, সংগ্রাম ভান্তে উপরে উঠে স্বয়ং গ্রহণ করবেন। আপনারা আস্তে আস্তে সামনে এসে এখানে কাপড়গুলো বসিয়ে দিতে পারবেন, তবে এখন না, ভান্তে আগে ভান্তে আগে উপরে উঠে উঠে স্বয়ং গ্রহণ করার জন্য ভান্তে বসে পড়ুক, তারপর আপনারা উঠবেন। আপনারা যারা সিঁড়িতে আছেন, সিঁড়িতে যারা আছেন আপনারা একটু এক পাশে হন। আমি আয়ুষ্মান সূর্যবংশ জিনাবংশ তিলকানন্দ বিক্ষু মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের শ্রদ্ধেয় সংগ্রাজ ভান্তে যাচ্ছেন উপরে, শ্রদ্ধেয় সংগ্রাজ ভান্তেকে সবগুলো আগে গুছিয়ে দেওয়ার জন্য মৈত্রীময় আহ্বান করছি। ফল ফ্রুটস মিষ্টি যত রকম আইটেম আছে সমস্ত সব কিছু আগে সংগ্রাজ ভান থেকে গুছিয়ে দেবে। আগামী শুক্রবার আমরা শ্রদ্ধেয় আদ্য প্রিয়বান্তেরা কঠিন শিবদান এক বেলা হইব, ওনারা প্রত্যেকে যাইবেন সকালে এক বেলা সকালবেলা। আমাদের শ্রদ্ধেয় আদ্য প্রিয়বান্তে দেবপারত কঠিন শিবদান ওনারা প্রত্যেকে যাইবেন। এখন ওনারা আস্তে আস্তে আয় কঠিন শিবর কোন মানে গছিয়ে দেন সকালে দেবপারত কঠিন শিবদান আগামী শুক্রবার সকালবেলা এক বেলা সকাল 9:45 পুণ্যাতি উপাসক উপাসিকাগণ, আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আহ্বান করছি, আগামী 30 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত 10 দিন ব্যাপী পাঠটান আবৃত্তি করা হবে। উত্তর পাঠটানে যারা এখানে আত্মিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করার ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। পুণ্যাতি উপাসক উপাসিকাগণ, আমরা আরেকটি মহান উদ্যোগ গ্রহণ করেছি 2021 সালে 5 ডিসেম্বর থেকে 2022 সালে 30 জানুয়ারি পর্যন্ত 2 মাস ব্যাপী আমাদের